মিউট করে রাখি ফোনটা। সকলকে শুভ সন্ধ্যা। হিস্ট্রি দ্যাট ম্যাটার্স এবং নিতাই সুভা শাহিন ইনফরমেশন সেন্টারের চেয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ অনেকদিন পরে আজ একটি লাইভ প্রোগ্রাম করছি এবং আজকের বিষয়টি সত্যি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, নেতাজিকে নিয়ে হওয়া মিথ্যাচার। এবং সেই বিষয়ে আমাদের সাথে আমরা পেয়েছি বিশিষ্ট নেতাজি গবেষক, জার্নালিস্ট এবং অথর ডক্টর জয়ন্ত চৌধুরীকে। ওনাকে স্ক্রিনে আমরা নিয়ে আসছি এখন, স্বাগত জানাই। জয়ন্ত স্যারকে স্বাগত জানাই। নমস্কার স্যার, গুড ইভিনিং। ভবিষ্যত নিশ্চয়ই ভালো আছো, আর সমস্ত দর্শক বন্ধুদের আমার শুভেচ্ছা। আজকে ঐতিহাসিক 4ঠা জুলাই, তিনটে বড় কারণে বিখ্যাত। এক হচ্ছে 1902 সালে স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ 4ঠা জুলাই, 43 সালে 4ঠা জুলাই রাসবিহারী হ্যান্ড ওভার করছেন সুভাষচন্দ্রকে, এবং 44 সালে সেই 4ঠা জুলাই তিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই প্রমিস ইউ ফ্রিডম। ঐতিহাসিক দিন আজকে আমরা বসেছি। হ্যাঁ বোধিসত্ত স্যার, আপনি সত্যি বলতে গিয়ে আমি যেটা মনে বিশ্বাস করি আর সেই ক্ষেত্রেও সেটাই প্রমাণ যে মানে ইউ আর এনসাইক্লোপিডিয়া, আর সেই ক্ষেত্রে আপনি এই পার্টিকুলার দিনের মধ্যে আপনি কতটি তথ্য, কতগুলো তথ্য আপনি তুলে ধরলেন আমাদের সামনে। আজকে টপিকটি স্পেশালি হলো নেতাজির বিষয়ে হওয়া মিথ্যাচার, এবং এই বিষয়ে আপনি অবশ্যই সরব হয়ে রয়েছেন। আমরা অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি NSIIC বা নেতাজি সুভাষ আইন ইনফরমেশন সেন্টার কলকাতা, এবং আমরা সকলেই আপনার সাথে আছি, এবং একটি পার্টিকুলার বিষয়ে আমরা প্রতিবাদও জানিয়েছি প্রধানমন্ত্রীর কাছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদনও জানিয়েছি। আমি বিশ্বাস করি যে আগামী কয়েক মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্যের বা আপনার বক্তব্যের মূল পর্বে আমরা যাব এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু তার আগে আমি বলে দিই, তাছাড়াও যেমন আপনার সদ্য প্রকাশিত বই ক্ষমা করো সুভাষ, সেই এসপেক্ট নিয়ে যদি আপনি আরো কোনো বিশেষ তথ্য আমাদের এই টপিকের বাইরেও আমাদের সামনে মেলে ধরতে চান, তো ইউ হ্যাভ গট ফুল ফ্রিডম স্যার, এটা আপনারই প্ল্যাটফর্ম। তো আমি সেই আপনাকে অনুরোধ করব যে নেতাজিকে নিয়ে হওয়া মিথ্যাচারের বিষয়ে আপনি যে বিষয়গুলো নিয়ে ইন পার্টিকুলার আপনি এখন সোশ্যাল মিডিয়ায় আপনি আন্দোলন শুরু করেছেন, আমরা আপনার সাথে অবশ্যই আছি, আমাদের সকল দর্শকদের জন্য আমি চাইবো যেন আপনি আবার সেই এসপেক্ট গুলো সুন্দর করে আমাদের সামনে মানে প্রস্তুত করেন। হ্যাঁ বৈশত্ব ঠিকই বলেছো, নেতাজি নিয়ে মিথ্যাচার এবং বিপুল সাড়া পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও আমরা সাড়া পেয়েছি। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, এবং এটা তো কোনো ব্যক্তি, রাজনৈতিক বা কোনো গোষ্ঠীর আন্দোলন নয়, এটা যারা নেতাজিকে ভালোবাসেন সবার আন্দোলন। এবং আমরা ক্রমে ক্রমে আরো কার্যক্রমগুলো জানাতে শুরু করব। আমরা সবাই মিলে জোটবদ্ধ হয়েছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে আমরা স্বাধীনতার অন্যতম কাণ্ডারী বলে মনে করি আমরা, যার জন্য আমাদের এই স্বাধীনতা, শুধু তাই নয়, নেতাজির সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের আত্মত্যাগ, সে আজাদি সংসার, আজাদি ফ্যামিলির যে মানুষজন, আজাদ হিন্দের, এবং বিভিন্ন সময় বেঙ্গল ভলেন্টিয়ার্স এর নেতাজির অনুগামী বহু পরিবার, তারা কোনো রাজপথ পাননি, অধিকাংশই কেউ রাজনৈতিক প্রতিফলিত গরিমায় উজ্জ্বল হননি, আর্থিক স্বাচ্ছন্দ্য তারা পাননি, তথাকথিত স্বাধীনতা বা দেশভাগের পরেও। এটা বড় বেদনা, বহু ইতিহাস চর্চা হয়েছে দেশে বিদেশে, কিন্তু সেই ইতিহাস কোথাও যেন মৌন হয়ে গেছে, থমকে গেছে, কোথাও কোথাও মানুষকে সাংঘাতিকভাবে বিভ্রান্ত করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই যে তার তথাকথিত বিমান দুর্ঘটনার যে ব্যাপারটা আমরা বলি, প্রথম বোধ হয় বাংলা ভাষায় আমি যতদূর জানি এটা আলোকপাত করেছিলেন বিখ্যাত চিত্র পরিচালক শ্রী হিরণময় সেন মহাশয়। যুগান্তর পত্রিকায় প্রথম লিখেছিলেন হাই হকু বিমান দুর্ঘটনা ঘটেনি, এবং সাপোর্টিভ বহু তথ্য উনি দিয়েছিলেন। উল্লেখ করি হিরণময় সেন হচ্ছেন বাঘাযতীন সিনেমা এবং আরো অনেকগুলো সিনেমা, সত্যবোধক সিনেমা, ক্ষুদিরাম বাঙালি ইত্যাদি সিনেমার ডিরেক্টর ছিলেন HSN। নেতাজি নগরের গাছতলায় বাড়ি ছিল, তাকে একটু প্রণাম জানাতে হয়। তার সঙ্গে আমার এক সময় খুবই পরিচয় ছিল, 83 সালে মারা যান, 81 সালে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল।
তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবির কাজ শুরু করেছিলেন। তার শুটিংও 3 দিন হয়েছিল এবং আমাকে দেখিয়েছিলেন আইএনএর নানা ব্যাচ এবং যাকে নেতাজি হিসাবে উনি প্রজেক্ট করেছিলেন, যুগান্তর রিভিউ বেরিয়েছিল, তার সঙ্গে নেতাজির দারুণ চেহারায় মিল, এবং সেই মিল থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার হতে হয়েছিল। দুর্ভাগ্য, মণিপুরে শুটিং হয়েছিল, 3 দিন শুটিং হয়েছিল, তার ছবিও দেখেছিলাম, আমার স্মৃতিতে মনে পড়ছে। তা সেই ছবি আর কেন্দ্রীয় সরকার তখন দেয়নি, প্রথম নেতাজিকে নিয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবি আর হয়নি, সুভাষচন্দ্র বসুকে নিয়ে হয়েছে। এরপরে আমরা যদি দেখি পরবর্তীকালে আমরা দেখব বিখ্যাত সাংবাদিক গৌরব সেনগুপ্ত খসলা কমিশনের রিপোর্ট এবং শাহনাজ কমিশনের রিপোর্টকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখেছিলেন, লিখেছিলেন নেতাজির অন্তর্ধান রহস্য, এবং বিখ্যাত তার বইও নেতাজি তো অন্তর্ধান রহস্য ধারাবাহিক লিখেছিলেন। আর একজন অত্যন্ত স্মরণীয় বড় সাহিত্যিক, তিনি হচ্ছে নারায়ণ সান্যাল, তিনিও নেতাজির রহস্য সন্ধানে এবং আরো কতগুলি বইয়ের মধ্যে কিন্তু তাই হোক দুর্ঘটনা যে মিথ্যা সেটা স্পষ্ট ভাষায় করেছিলেন। যদিও আমরা জানি সেই 50-এর দশকে নেতাজি শেষদাদা সুরেশচন্দ্র বসু স্পষ্টভাবে বলেছিলেন এটা মিথ্যাচার করা হচ্ছে, নেতাজির বিমান দুর্ঘটনা ঘটেনি, তিনি রিসেন্টলি রিপোর্ট লিখেছিলেন। পরবর্তীকালে যখন আদালতের নির্দেশে কয়েকটি বিধানসভায় সর্বদলীয় আলোচনার ফলে তৈরি হয়েছিল মুখার্জি কমিশন, এবং এই 6 বছর ধরে কমিশন যাকে শেষ পর্যায়ে অনেক বাধা বিঘ্ন সম্মুখীন হতে হয়েছিল, বিভিন্ন জায়গায় যেতে পারেননি, প্রায় থামিয়ে দেওয়া হয়েছিল, এই কমিশনের রিপোর্ট কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়েছে গবেষণা করে বিমান দুর্ঘটনা ঘটে। ফলে নেতাজির মিথ্যাচার যেমন সেখানে সত্য, আর তার আগে সুভাষচন্দ্র থাকা কালে অনেকগুলি মিথ্যাচার হয়েছিল। আমি খুব সংক্ষেপে স্পর্শ করে যাচ্ছি যে আমরা জানি যে তার এই সেই ওটেন প্রহার পর্ব, যেটা আমি ওই ক্ষমা করো সুভাষে বলেছি, এবং পরবর্তীকালে তো আমার এই নেতাজি গেলেন কোথায়, এটা বেরোবে হয়তো নতুন সংক্ষেপে, সেকেন্ড এডিশন 99 বেরিয়েছিল, আমি এখান থেকেও কিছু কথা বলবো প্রাসঙ্গিক ভাবে আজকে আলোচনায়। তা সেখানে আমরা দেখতে পাবো, অনুরোধ করব বইয়ের কভার পেজটা আরেকবার একটু ডিসপ্লে করার জন্য স্যার, প্লিজ একটু যদি সবার জন্য একটু যদি দেখেন। আচ্ছা, এইটা হচ্ছে নেতাজি গেলেন কোথায়, এটা প্রথম বেরিয়েছিল 1995 সালে জানুয়ারি মাসে, এবং যিনি বার করেছিলেন তিনি ছিলেন আজাদ হিন্দের সিক্রেট সার্ভিসের অন্যতম ক্যাপ্টেন ডক্টর বিকে সরকার, বিপুল কুমার সরকার ছিলেন বর্ধন, আইএনএ বহু মানুষজন উপস্থিত ছিলেন, প্রাক্তন মন্ত্রী নেতাজির সহকর্মী আমরা জানি নিহারেন্দু দত্ত মজুমদার, গবেষক ডক্টর সতীশ মাইকপ, এবং ছিলেন সমর গুহ, বহু দিকপাল, বিশ্বজিৎ দত্ত ক্যাপ্টেন স্বাধীনতা সময়ের উপস্থিতিতে মহাজাতি সদনে প্রকাশিত হয়েছিল। এটা সেকেন্ড এডিশন 99 সালে এটি প্রকাশিত করেছিলেন, সেকেন্ড এডিশনটা তৎকালীন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মুকুল গোপাল মুখোপাধ্যায়, বিচারপতি মুকুল গোপাল মুখোপাধ্যায়, এবং নেতাজি গেলেন কোথায় দ্বিতীয় এডিশন, এবং এটা আমরা জানি এই সংখ্যা আমি তৎকালীন রেলমন্ত্রী বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার হাতেও দিয়েছিলাম, উনি সুন্দর চিঠি দিয়েছিলেন, এবং যখন নেতাজি ছাই আনার চেষ্টা করা হচ্ছে তখন উনি সংসদে সুবর্ণ জয়ন্তী উনি এবং চিত্ত বসু প্রতিবাদ করেছিলেন। এর থেকে কিছু অংশ বলবো, এটি রিভার্সড এডিশন এবং আরো তথ্য নিয়ে এটিও প্রকাশিত হবে। আচ্ছা, এটা আমার বইয়ের বিজ্ঞাপন দিয়ে ফেললাম, দর্শক বন্ধুরা মাফ করবেন, হ্যাঁ বোধিসত্ব অনুরোধে, সেটা হচ্ছে কারণ সাধারণত আমি বইয়ের বিজ্ঞাপনের ভাবে দিতে অভ্যস্ত নই, কিন্তু আমার এখন মনে হয় যে পাঠকদের বোধ হয় জানা দরকার, সত্যিটা জানা দরকার, সত্যের মানে সত্যিটা জানার জন্য, এবং এটা তো ক্ষমা করো সুভাষ আপনারা অনেকেই দেখেছেন এখানে মিথ গুলো, এবং সেই ওটেন সাহেবের ব্যাপার যেটা মিথ্যাচারটা সেখানে শুরু হয়েছে, নেতাজি ওটেনকে মেরেছেন এই প্রচার, এটা একটা বড় মিথ্যাচার। পরবর্তীকালে যখন মহাজাতি সদন করছেন তখনও এটা সূক্ষ্মভাবে প্রচার করা হয়েছিল, এবং বলতে বাধা নেই যে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যিনি সুভাষচন্দ্র যাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন আমার থেকে বয়সে বড় ডক্টর বিধানচন্দ্র রায়ও কিন্তু এরকম একটা অ্যালিগেশনে শরিক হয়ে পড়েছিলেন মহাজাতি সদনের ফান্ডের ব্যাপার নিয়ে, এবং পরবর্তীকালে জওহরলাল নেহরু অ্যান্ড কোম্পানি, অর্থাৎ অ্যান্ড বলতে আমি কোম্পানি বলছি, মাউন্টব্যাটেন অ্যান্ড আদার্স, কেউ কেউ এমন একটা প্রচার করেছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি জোর করে টাকা পয়সা তুলেছিল, যেটা
ব্রিটিশের প্রচার ছিল, কারণ তাতে ওনাকে খুব সহজেই ট্রেটার বা ওয়ার ক্রিমিনাল বা কুইসলিং বলতে সুবিধা হবে, সেরকম একটা কিন্তু প্রচারের অপপ্রচার বলবো এই প্রপাগান্ডার সমর্থক হয়েছিলেন জওহরলাল নেহরু। এবং এখানকার তৎকালীন সিপিআই পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারাও কিন্তু এক সময় নেতাজির বিরুদ্ধে যে নিপ্পন বাহিনী আসছে তাদের একটা অপপ্রচারের শরিক হয়ে গেছিলেন। যদিও পরবর্তীকালে যখন সিপিআই এবং সিপিএম একসঙ্গে তারা চেঞ্জ করে এবং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য, তারা কিন্তু রেড রোডে বারংবার ক্ষমা চেয়েছেন তাদের সেই ভুল ইন্টারপ্রিটেশনের জন্য, তাদের ভুল মূল্যায়নের জন্য, যে তারা ভুল করেছিলেন নেতাজিকে, ভুল বুঝেছিলেন দেশত্রোহী বলাতে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যালিগেশন নিয়ে কংগ্রেস থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল, সেই কংগ্রেস দল কিন্তু রাজনৈতিক প্রয়োজনে নেতাজিকে বহুবার ব্যবহার করেছে। তা অনেক সময় বিভিন্ন সময় সেই লালকেল্লা আজাদ হিন্দের বিচার থেকে শুরু করে নানা জায়গায় কেউ তারা গোপনে নেতাজির বিরুদ্ধে সেই চূড়ান্ত অন্যায় অন্যায্য কাজকর্ম করেছেন, বিশেষ করে সেই আইএনএ ফান্ডের কোটি কোটি টাকা যেটা ভারতীয় মানুষদের দক্ষিণ পূর্ব এশিয়া সাধারণ মানুষের অর্থে দান করে দিয়েছিলেন নেতাজিকে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই, সেই টাকা 9-6 হয়ে গেছে। এমনকি আমরা 1978 সালে ওই ডিক্লাসিফাইড ফাইলও দেখতে পাচ্ছি, 114 কোটি টাকা যেটা জাপান বার্মা থেকে এসেছিল তার কি সদ ব্যবহার হয়েছে আমরা জানি না। যে আইএনএ মেমোরিয়ালের কথা বলা হচ্ছে আর সেখানেও কিন্তু তাহলে আজাদ হিন্দের টাকাতেই আইএনএ মেমোরিয়াল করা পেয়েছে, বিষয়টা এরম দাঁড়ায়। কারণ আজাদ হিন্দের অজস্র শহীদ, এটা নিয়ে একদিন আলোচনা করার ইচ্ছা আছে যে আজাদী শহীদরা কেন স্বীকৃতি পেল না, আজাদী শহীদরা কিন্তু স্বীকৃতি পায়নি, নেতাজির আজাদী শহীদরা, গান্ধীজির যারা অহিংস আন্দোলনে ছিলেন তারা বহু মানুষ স্বীকৃতি পেয়েছেন, স্বাধীনতা সংগ্রামী পেনশন পেয়েছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু নেতাজির আজাদী শহীদ যারা বা সেনারা তারা কিন্তু ভারত ইতিহাস স্বীকৃতি পায়নি। বিশেষ করে আজাদ হিন্দের নারী বাহিনী যে দুজন মিস স্টেলা এবং মিস জোসেফাই, এই দুজন নিহত হয়েছিলেন, তাদের নাম ভারতের কোনো বইতেও পাওয়া যায় না, ইতিহাসে উচ্চারিত হয় না, এই দুই নারী শহীদ আজাদ হিন্দের। আমরা আর অজস্র হাজার হাজার মানুষ তাদের লিস্ট পাচ্ছি, বহু লিস্ট পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি নীলগঞ্জে হত্যা হয়েছে, যশোরে চিকারগাছায় হত্যা হয়েছে, মালয়েশিয়ার মিরে হত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় আজাদী সেনাদের গণহত্যা চালানো হয়েছে, কিন্তু সেইগুলির বিচার। আমার মিথ্যাচারের প্রসঙ্গে যদি আসি, প্রথমে যে বড় মিথ্যাচার সেটা তো আমরা জানি যে জনৈকা বিদেশিনীকে বলা হচ্ছে তিনি নাকি নেতাজির সেক্রেটারি ছিলেন, এমিলি শেঙ্কেল নাকি সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি ছিলেন না, তিনি ছিলেন স্টেনোটাইপিস্ট, স্টেনোগ্রাফার। সুভাষ তো একটা ফেজে পার্টিকুলার যখন ইন্ডিয়ান স্ট্রাগল লিখছেন টাইপ করার জন্য এমিলি শেঙ্কেল কাজ করেছিলেন, এবং সেক্ষেত্রে তিনি এক লাইনে নেতাজি তাকে অ্যাকনোলেজ করেছিলেন ফরওয়ার্ড ভূমিকা বইটা, সেটাকে কেন্দ্র করেই পরবর্তীকালে আমরা একাধিক এমিলি শেঙ্কেল দেখতে পাচ্ছি, নানা গল্প এই নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ স্বরূপ, বিশেষ করে দিল্লির সোমা এবং কলকাতার শ্রদ্ধা পানা, দুজন তো অত্যন্ত ভোকাল। আজ যখন কিছুক্ষণ আগেই একটা লাইভ শো হচ্ছিল অ্যানিটা পাফের, সেখানে তারা ভীষণভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং সেই প্রতিবাদের বক্তব্য যদিও পরে দেখলাম তারা ডিলিট করে দিয়েছে, এবং তাদের খুবই দুর্ভাগ্য যে আমাদের দেশে এত বড় একটা মিথ্যাচার করা হয়েছে। প্রথমেই সেই অ্যানিটার কথা আমরা জানি যে সরকারি নথি, খুব বেশি আমাদের তথ্যে যাওয়ার দরকার নেই, যারা বলেন অনেক কথা বলেন বিবাহ করা অন্যায় নয়, আমাদের শাস্ত্র অনুমোদন করছে, রামকৃষ্ণদেব চৈতন্য মহাপ্রভু বহু মানুষ বিবাহ করেছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর বিবাহের গল্পটা জুড়ে পাওয়া হয়েছে। স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু বারংবার বলেছেন বিভিন্ন জায়গায়, কোথাও প্রেস কনফারেন্সে, কোথাও নিজের ভিসা লেখার সময় চায়নায় যাওয়ার, যে তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গল, সাংবাদিকদের যখন বলেছেন তখন তো পরিষ্কার বলেছেন সব ভাবার অবকাশ নেই আমার, যখন করাচি বিমানবন্দরে জার্নালিস্টরা ধরেছে বলেছে আমার অবকাশ নেই, এবং তিনি এক জায়গায় বলেছেন যে লক্ষ্মী সাইগেল বা আমাদের লক্ষ্মী সাইগেলের বিয়েটাকে কেন্দ্র করে
এবং বলছে এটা বিবাহের হবার অবকাশ পেল কখন। আমরা যদি সরাসরি যাই কয়েকটি ডকুমেন্ট, এক হচ্ছে 79 সালের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর ডকুমেন্ট, তাতে সরকারই বলছে যে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোন ফরেনারকে বিয়ে করা মেয়ে আছে এমন গল্প নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, বার্থ সার্টিফিকেট, জন্মের শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভারতবর্ষে। সেই জন্মের শংসাপত্রের কোথাও সেই জনৈকা অ্যানিটিয়া আফের বাবার নাম নেই সুভাষচন্দ্র বসু, বাবার নামের জায়গা ফাঁকা, মায়ের নামে এমিলি ক্যারোলিনা সেঙ্কেল। এই ক্যারোলিনা সেঙ্কেল কে আর বর্তমান যাকে প্রজেক্ট করা হয়, অনেক প্রজেক্ট করা হয়েছে এমিলি সেঙ্কেল কে, আমরা জানি না, ওরা বসবাড়ির লোকজন বলতে পারবেন, দাবিদার পরিবারের যারা যারা দাবিদার পরিবার যারা মান্যতা দিয়েছেন এই গল্পগুলোকে, অনেক স্বার্থ আছে। এবং আরেকটি হচ্ছে নেতাজির নিজস্ব ডিক্লারেশন, সরকারের নথি আর এটার নথি। এই বাকি থাকে একটি মাত্র বিষয় যে বলা হচ্ছে নেতাজি বাংলায় নেসদাকে চিঠি লিখেছিলেন, এবং নেসদাকে বাংলায় যে চিঠি লিখেছিলেন আমরা ইতিমধ্যে আমার এই ক্ষমা করার সুভাষে বিস্তারিত দিয়েছি। আর তবুও দর্শক বন্ধুদের জন্য আর একবার বলি যে বাংলা চিঠিটিকে নিয়ে এত কাণ্ড, তার কমপক্ষে 3-4 বার সেটি জাল করা হয়েছে, এবং জালটা এমন ভাবেই করা হয়েছে, এত কাঁচা হাতে জাল করা হয়েছে যে পরম পূজনীয় বানান ভুল, ফেব্রুয়ারি বানান ভুল, একের পর এক বানান ভুল আবার সংশোধন করা হয়েছে। একটা নথিকে এত ভাবে তো সংশোধন করা যায় না, অর্থাৎ সবচেয়ে বড় একটা গ্রস মিথ্যাচার, এত বড় মিথ্যাচার, এত ইন্টেলেকচুয়াল, এত নেতাজি প্রেমী, এত মানুষ আছেন, কেন মুখ খুলবেন না, ভয় কিসে? পলিটিক্যাল পার্টি গুলো চুপ করে আছে, এত নেতা নেত্রী আছেন, তাদের কাছে সত্যি পৌঁছয়নি। আমি অনুরোধ করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা সমর্থক আছেন তারা পৌঁছে দিন নেতৃত্বের কাছে, যারা মাননীয় প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, আপনাদের প্রধান, সবার মাননীয় উনি সম্মান। হ্যাঁ বলি সত্য, একটি পয়েন্ট আমি বলতে যে আমাদের দর্শক বন্ধুদের জন্য যে যে চিঠির কথা জয়ন্ত স্যার অলরেডি আপনাদের সামনে দেখালেন, সেই চিঠিটি এবং এর বিষয়ের যে ডেসক্রিপশন তা কিন্তু জয়ন্ত স্যারের ক্ষমা করার সুভাষ বইয়েতে সুন্দর করে প্রেজেন্টেড হয়েছে। স্যার প্লিজ কন্টিনিউ। এবার মাননীয় প্রধানমন্ত্রীকে এরা ভালোবাসে যারা বিজেপি করে, ভারতীয় জনতা পার্টি করে, সত্যিকারের ভালোবাসে, তাদের কর্তব্যের মধ্যে পড়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর দফতর যে এই ত্রুটিটা হয়েছে যে অ্যানিটাকে 125 বছরের কমিটিতে নেতাজি কন্যা হিসেবে রাখা হয়েছে, এটা অন্যায়, এটা ভুল, তথ্যগত ভাবে ভুল, আইনগত ভাবে ভুল, নৈতিক ভাবে ভুল। এবং যারা বিজেপিকে ভালোবাসেন, বিজেপি সমর্থক, তাদের কাছে অনুরোধ করব তারা তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাক যে এটা ভুল হচ্ছে, বাংলার এই সেন্টিমেন্ট নয়, এটা এটা ভারতবর্ষের সেন্টিমেন্ট নয়, এটা একটা আন্তর্জাতিক চক্রান্তের পার্ট। সেই পার্টের শরীর কেন বর্তমান প্রধানমন্ত্রী হবেন? অতীতে যারা করে গেছেন কোন একটি রাজনৈতিক দল, তাদের লিগেসি বহন করা, তাদের অপকীর্তি, তাদের অন্যায়কে বহন করার দায়িত্ব কখনো বর্তমান কেন্দ্রীয় সরকারের উপর বর্তায় না। রাজ্যের শাসক দলকে অনুরোধ করব, রাজ্যের বিরোধী দলকে অনুরোধ করব, রাজ্যের বামপন্থীদের অনুরোধ করব, এমনকি নেতাজির আখড়া প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লককে অনুরোধ করব। তারা তো এক সময় নেতাজির বিবাহের গল্প মান্যতা দেননি, শ্রদ্ধ অশোক ঘোষ মহাশয় একবার ইন্টারভিউ করেছিলাম, উনি কিন্তু বলেছিলেন আমরা মানি না, এবং সেটি সংবাদপত্র প্রকাশিত হয়েছিল, এবং আমরা জানি 94 সালে সেই বানানো জাল নথিপত্র, নেতাজি তথাগত বিবাহের চিঠি, এমিলি সেঙ্কেলকে লেখা লাভ লেটার্স বা প্রেমপত্র, যা অশালীন বিজ্ঞাপন দিয়েছিলেন লেখিকা, সেই সংবাদপত্র কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই নিয়ে তখন বিদ্যুজ্জন সমাজ দুভাগে ভাগ হয়ে গেছিল যে মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে সংবাদপত্রে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা যদি আপন মনে করি, বা আপনার আমার যদি কোনো বাড়ির লোক সম্পর্কে এরকম কুৎসিত মন্তব্য সংবাদপত্রে ছাপা হয় মিথ্যা, তার প্রতিবাদ তো করবেই, এবং সেদিন ফরওয়ার্ড ব্লক উচিত কাজ করেছে, এবং তাদেরকে অনুরোধ করব পুরনো ইতিহাসকে, তারা ঐতিহ্যকে স্মরণ করে নিশ্চয়ই এই প্রধানমন্ত্রীর যে কমিটি করেছেন তারা যাতে জানান যে এটা অন্যায় হচ্ছে, ইতিহাসগত তথ্য হাতে আমাদের চলে এসেছে, একেবারেই সঠিক তথ্য চলে এসেছে, সরকারি নথি, সরকারি নথি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশ করেছেন, আর সেই একই সরকার যদি প্রধানমন্ত্রীর দপ্তরকেই তাকে অস্বীকার করে, এর থেকে দুঃখজনক, এর থেকে অন্যায় কিছু হতে পারে না। এর তার জন্যই আমার অনুরোধ যে নেতাজি অনুরাগী বহু সংগঠন আছেন, তারা 15 আগস্টকে মানেন না, কমনওয়েলথকে মানেন, সবকিছু ঠিক আছে, সেই সব তাদের অ্যাঙ্গেলে, কিন্তু ফার্স্ট
ফরমোস্ট কাজ হচ্ছে এখন এই অ্যানিটার কে সরকারি স্বীকৃতি বাতিল করতে হবে। জওহরলাল নেহরু সরকারি স্বীকৃতি দেননি, যা করেছেন গোপন গোপনে, কিন্তু মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু যেহেতু তিনি চেয়ারপারসন চেয়ারম্যান ওই কমিটির, সুতরাং তার দিকেই আঙুল উঠছে বারবার। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীরা করবেন বলে আমি মনে করি না, এই অন্যায় কাজ করবেন বলে আমার বিশ্বাস নয়, আমাদের কারোরই বিশ্বাস নয়। তাকে বোঝানো হয়েছে, করানো হয়েছে, চাপ দেওয়া হয়েছে এবং এই কাজটি কিন্তু সঠিক হয়নি। এবং বামপন্থীরাও যে 125 বছর যে নেতাজির জন্মবর্ষের যে একটি দল কমিটি তৈরি করেছেন, সেখানে কিন্তু তারা অ্যানিটাকে রাখেননি, বা এই সমস্ত দাবিদার যারা আছে মাননীয় প্রধানমন্ত্রী রাখেননি, যদিও তার মধ্যে কাউ যাদের রেখেছেন তারা আবার সব সেটা অবশ্য তত্ত্বে বিশ্বাস করেন। তো যাই হোক, এবার আমরা আসছি, খুব সংক্ষেপেই বলি, মিথ্যাচারের ফিরিস্তি বিরাট। মিথ্যাচার এত হয়েছে, একের পর এক মিথ্যাচার হয়েছে, অনন্ত মিথ্যাচার নেতাজিকে। এবং নেতাজি আসবেন কেন, অনেকেই বলেন এলেন না কেন, কেন আসবেন, এমনকি তার যে মহা নিষ্ক্রমণ, এই মহা নিষ্ক্রমণ নিয়ে বলে রাখি, অনেকে আমাকে বলছেন যে আপনার নিরুদ্দেশের প্রতি কবে বেরোবে, সেটা কি নিরুদ্দেশ হয়ে গেল? আমার নিরুদ্দেশ হয়নি, কারণ আরো কিছু তথ্য, এবং যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন একটা ছাপার সমস্যা রয়েছে প্রেসের, এবং আরেকটু ঝিমিয়ে এলে এই প্যান্ডামিক সিচুয়েশনটা 90% বেশি কাজ হয়ে রয়েছে নিরুদ্দেশের প্রতীকের। বহু তথ্য, যে তথ্য আমি এই ক্ষমাকর সুভাষে দিয়েছি একটি অধ্যায়, সেটি একটি পুস্তক আকারে থাকছে, আরো বড়, আরো বহু তথ্য আসছে, বহু অজ্ঞাত তথ্য আসছে, এবং তাতে আমরা তো দেখতেই পাচ্ছি ভেঙে চুরমার হয়ে যায় এই মিথ যে একটি মিউজিয়ামে রাখা গাড়ি, যেটিকে বলা হচ্ছে সেটা নাকি মহানিষ্ক্রমণের গাড়ি, সেই মহানিষ্ক্রমণের গাড়িটাকে কালো রং ছিল, বহুদিন ব্যবহার করা হয়েছে গাড়িটাকে, 60-এর দশকে নেতাজি সাজপুরতে রাখা হয়েছিল, ব্যবহার করার পরে বলা হচ্ছে ওটা, এবং তার যে ব্লু বুক, যেখানে গাড়িটা কবে কার কি বই, সেই ব্লু বুক তুমি কাটা, হিজিবিজি করে কাটা, অনেকের হাত বদল হয়েছে দেখা যাচ্ছে। এই হাত বদল নিয়ে যখন প্রশ্ন তুললাম, তখন একটা গল্প করা হলো তাদের তরফ থেকে, যে গাড়িটা নাকি বিক্রি করে দিয়েছিলেন, আর্থিক কষ্ট হয়েছিল, তখন নাকি গাড়ির মালিক বিক্রি করে দিয়েছিলেন, পরে আবার সেই গাড়িটা ফিরিয়ে নিয়েছিলেন, কিনে নিয়েছিলেন। পদে প্রতি পদে মিথ্যাচার হয়েছে এই চ্যালেঞ্জ করার পরে। এরপর আমরা দেখতে পাচ্ছি কালো রং করা গাড়িটা হয়ে গেল সাদা, সাদা গাড়িটাকে আবার করা হয়ে গেল ব্লু পিকক ধরনের করা হয়ে গেল, এবং বহু যন্ত্রাংশ চেসিস থেকে শুরু করে চেঞ্জ করে দেওয়া হলো। কোনো ঐতিহাসিক গাড়ি কেরম করা হয় না, আমাদের এখানকার বুদ্ধিজীবী ঐতিহাসিক বহু মানুষ আছেন এই প্রশ্ন তারা তোলেন তুলছেন না, কারণ সেই রাজনৈতিক কারণ, মানি কারণ, মিডিয়া, কিছু বিগ মিডিয়া তাদের খপ করে তাদের পকেটে রয়েছে, তারা ইচ্ছা মতো প্রচার প্রকাশ করছেন, কখনো লাভ লেটার্স প্রকাশ করছেন, কখনো এই গাড়ির রং পাল্টাচ্ছেন, কেউ এসে চালাচ্ছে সেই গাড়ি আবার, এটা কখনো হয় না নেতাজি মিউজিয়ামের ক্ষেত্রে হয়নি। এবং আমি তো আগেও বলেছি আরেকবারও বলি, যে মিথ্যাচারের তীর্থস্থান নেতাজির 38/12 ইন রোডের বাড়ি, সেখানে নেতাজির মায়ের ঘর, মা যেখানে বসবাস করতেন সেটার নাম হয়ে গেল নেতাজি কক্ষ, আর নেতাজি যে ঘরটা থাকতেন সেটা হয়ে গেল মেজদা শরৎ বসুর বাড়ি। হরিয়ে আমাদের এখানকার এই মিথ্যাচার চলছে মেইন স্ট্রিম, কিছু নেতাজি নিয়ে কিছু বললেই তাদের আপত্তি, না নেতাজি তো এটা তো হতেই পারে, বোস খানদান, বোস পরিবার বলছে, আপনারা বলুন তো নেতাজি সত্যি কোনো পরিবারের হতে পারে, যে পরিবার তাকে সম্মান দেয়নি, যে পরিবার তার একটু পাশে থাকে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘর, যে এলগিন রোডের যে বাড়ি, মেজদা ছিল 1928 সালে, 1928 সালে মেজদা সরোজগাড়িতে অর্থ শরৎ বসু সরোজগাড়িতে অর্থ উদ্যান পার্কের বাড়ি, পাশে হচ্ছে 1 নম্বর উদ্যান পার্কের বাড়ি, এটা জলের মতো সত্য, তাহলে মেজদা ওখানে থাকবেন তা কবে? এই প্রশ্নগুলো তোলা হয়নি, বললেই কিন্তু এক শ্রেণীর মিডিয়া লক করছে, মেইন স্ট্রিম মিডিয়া ব্যাপারটা নিয়ে টাচ করতে চায় না, কারণ তাদের হাত অনেক বড়, এবং এই যে নেটওয়ার্কটা হয়ে রয়েছে সাংঘাতিক, যুদ্ধ অপরাধী থেকে শুরু করে নেতাজির স্ত্রী পুত্র কন্যা, এক সূত্রে বাঁধা, এক সূত্রে বাঁধা রয়েছে এয়ার ক্র্যাশ আর ছাই বর্ষ অ্যাশের গল্প, এয়ার ক্র্যাশ অ্যাশ এক সূত্রে বাঁধা, নইলে কেন? আজও শুনলাম তাই, যে তথাকথিত কন্যা তিনি কিন্তু
প্রশ্ন তোলেন না নেতাজির প্রতি মিথ্যাচারগুলো কেন হয়েছে, হচ্ছে, হয়ে চলেছে, কেন ঘোষ বাড়ির তরফ থেকে দাঁড়িয়ে কেউ একজন দ্বিতীয় কথা, সে আপনার একজন বিরাট বড় ভক্ত, আমাকে আলাদা করে জানিয়েছে সেই কথা। তো আমি অভিষেককে অনুরোধ করবো, জয়ন্ত স্যার কি কোনো প্রশ্ন করার থাকলে ইউ ক্যান ডু ইট, জাস্ট অ্যাকসেপ্ট। আমার মনে অভিষেক কে আমরা পেয়েছি আরেকবার, জাস্ট এ সেকেন্ড স্যার। অভিষেক আমি আপনাকে বহু বছর ধরে ফলো করি, আর আমি বৌদিটাকে বলেছিলাম যদি এটা পসিবল হয়, অ্যাকচুয়ালি আমি আপনি হয়তো মনে থাকবেন ডেফিনেটলি যে আপনি বর্তমানে 90s এ নেতাজিকে নিয়ে লিখতেন, তখন আমি স্কুলে পড়তাম। তো সেই আমার কাছে এখনো আপনার ওই লেখা বর্তমানের ওই সিরিজটা পুরোটাই অলমোস্ট আমার কাছে কাটিং রাখা আছে, সাপ্তাহিক বর্তমানে। হ্যাঁ সাপ্তাহিক বর্তমান এবং আপনার ডেইলি ডেইলি যে লিখা হয়, হ্যাঁ ওখানেও কিছু লিখেছি। হ্যাঁ ঠিক, তখন আমি এই ক্লাস প্রবাবলি 6-7 এরকম 96-97। ভেরি গুড, খুব ভালো অভিষেক, একদম তোমরা এগিয়ে চলো। আজকে নেতাজিকে নিয়ে হওয়া মিথ্যাচার নিয়ে প্রোগ্রামটা হচ্ছে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে ইন পার্টিকুলার ইউ ক্যান আস্ক স্যারকে জিজ্ঞেস করতে। স্যার আমার একটাই শুধু প্রশ্ন, যে যদি এটা আমি মানে আমি বা অনেকে বিশ্বাস করে না, বাট তাও আমি জানতে চাই যে নেতাজি কি সত্যি বিবাহ করেছিলেন? কি উত্তর দিই বলতো? যে এটা হচ্ছে এই প্রশ্নটা, হ্যাঁ মানে আমাদের উনি তো গোপন করার মানুষ নন, বিবাহ তো অন্যায় নয়, শাস্ত্র বহির্ভূত নয়, একেবারেই না। এবং আরেকটু তোমাকে বলে দিই, প্রশ্ন যখন করেছো যে নেতাজিকে আন্তর্জাতিক চক্রান্তে সহজে যাতে জড়িয়ে দেওয়া যায়, যাতে তাকে আন্তর্জাতিক ভাবে জড়িয়ে দেওয়া যায়, বিদেশিকে বিবাহ করেছেন সেই আইনের ফাঁদে, অর্থাৎ তার বাইরে সিটিজেনশিপ আছে, তার ধরো জার্মান সিটিজেনশিপ আছে বা অন্য কোথাও আছে, এরা আইনের ফাঁদে ফেলবার জন্য করা হয়েছিল, এক সাজানো হয়েছিল। এবং যে এমিলি শেঙ্কেলকে বলা হয়, কারণ আমরা একাধিক এমিলি শেঙ্কেলকে পাচ্ছি, এমিলি ক্যারোলিন এমিলি শেঙ্কেল থেকে শুরু করে অনেক এমিলি শেঙ্কেল, স্পষ্টত তাদের চেহারা আলাদা আলাদা, একই সময় তোলা ছবি। সেই এমিলি শেঙ্কেল যে ভারতবর্ষ এলেন না কেন, এলেও কি খুব গোপনে এসেছিলেন, কেন আসতে পারলেন না, কেন যারা শরৎ বোস, সুরেশচন্দ্র বোস, আরো ইত্যাদি বিবাহ যারা বিশ্বাস করতেন না, তারা মারা যাবার পরে হঠাৎ ওই চিঠিগুলো একটা আবিষ্কার হলো সিগারেটের পাত্র থেকে। ফলে এর মধ্যে যে কোনো গোয়েন্দা কাহিনীকে হার মানিয়ে দেবে নেতাজির এই গোয়েন্দা ব্যাপারটা। আরেকটা বলে দিই, এই বিবাহের গল্পটা আরেকটা করার কারণ মিথ্যাচার, সেটা হচ্ছে যদি নেতাজি সেই সময় সার্ফেস করতে ফিরে আসতেন ভারতবর্ষ স্বনামে, তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার বিচার হতো, এবং সেক্ষেত্রে যে প্রশ্নটা আসতো যে নেতাজিকে কুইসলিং ট্রেকে চারটে ক্যাটাগরি আছে যাতে ফেলা হতো, সেখানে প্রথমে ছেলে বলা হয়েছিল, ছেলেকে এবং ছোট শিশুপুত্রকে নিয়ে সাজানো এমিলি শেঙ্কেল বলতেন আমার উনি হাজবেন্ড নন, আইনগতভাবে স্ত্রী বা পুত্র বা কন্যা এরা আগে বলার অধিকারী, সেক্ষেত্রে সুভাষচন্দ্র বোসকে কিন্তু রাখা হতো কারাগারে বা তাকে ইম্পোস্টার হিসেবে চিহ্নিত করা হতো। ফলে অনেক গভীরে শুধু চরিত্র হরণ করা বা অন্য কিছু না, টাকা পয়সা এদিক ওদিক করলাপত্র রয়েছে, একটা ফান্ড করা হয়েছিল, বল্লভ ভাই প্যাটেলকে তিনি সঙ্গে পেয়েছিলেন, এবং যেহেতু বল্লভ ভাই প্যাটেল কংগ্রেসের আরেকজন নেহরু মতো নেতারা জড়িয়ে গেছিল, ফলে নেতাজি চক্রান্তটা, নেতাজি বিবাহের গল্পটা সারা বিশ্বময় ছড়িয়ে দিতে সুবিধা হয়েছিল, সঙ্গে তাদের পেয়েছিলেন জামিলার পরিবারের একটা অংশকে।
অভিষেক বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল, থ্যাংক ইউ স্যার। আর একটা আমার আরো একটা প্রশ্ন, যদি আমি জানি যে মানে ওয়েদার ইজ দা রাইট টাইম, যে আপনাকে এতগুলো প্রশ্ন করাটা এই সময় ঠিক হবে কিনা, আপনি এত বিজি মানুষ, যদি আপনি অ্যালাউ করেন। বল নিশ্চয়ই বল। হ্যাঁ এই আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে আমরা এখন ওই দেখি যে শোলমারি সাধু আর আপনার এই গুমনামি, বিশেষ করে এই ফিল্মটা হওয়ার পর, হ্যাঁ গুমনামি বাবা এই ফিল্মটা হওয়ার পরে, তো এইটা তো আপনার এই ব্যাপারে কি ধারণা? কারণ আমার একটা নিজের ধারণা যে যিনি এত লুকিয়ে থাকার তো মানুষ তিনি নন, কারণ কোন ভয় বা লোকলজ্জা বা এসবের মানুষ তো তিনি নন, তো হঠাৎ করে ইম্পোস্টার হয়ে বা এইভাবে জন মানে কি বলবো, একটা জননেতা, একটা এত বড় মানুষ, সব থেকে বড় কথা একটা এত বড় মানুষ যে তার এত ফলোয়ার, এত তার ভালোবাসার মানুষ, তাদেরকে ছেড়ে দিয়ে, হয়তো পদটা বড় কথা নয়, পদ উনি পদ পেলেন কি পেলেন না, প্রধানমন্ত্রী হলেন কি হলেন না, সেটা হয়তো বড় কথা নয়, কিন্তু যারা জননেতা হন তাদের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা, তাদের ভালোবাসা, তাদের এটা অনেক বেশি যে কোনো পদের থেকে। তো সেসব থেকে সরে গিয়ে উনি এই একটা মানে কি বলবো আমি, এটা একটা মানে বনবাস বা এরকম একটা অজ্ঞাতবাস, বনবাস না অজ্ঞাতবাসে চলে যাওয়া। তো আপনি কি মনে করেন যে সত্যি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনি জীবিত ছিলেন, এবং এই যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে নিয়ে যে নানা রকম একটা মানে কি বলবো লোক কথা যে এখানে দেখা গেছে, সেখানে উনি আবার আসবেন, ফিরে আসবেন একটা সময়। আমি কয়েকদিন আগে, আপনি জানবেন হয়তো, ওই কুনাল বলে একটা প্রোগ্রাম করছিল, কুনাল সাংবাদিক, কুনাল হ্যাঁ কুনালস ডায়েরি, তো ওটাও আমি ফলো করেছিলাম। উনি ওই একজন খুব প্রখ্যাত একজন আইনজীবী আছেন, নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, সব্যসাচী বা সামথিং এরকম নাম, তো উনি এরকম বলছিলেন। তো এই ব্যাপারে আমার মনে হয় আপনার, যদি আপনার সামনে আছে বলে বলছি না, বাট আপনার যুক্তিগ্রাহ্য বক্তব্য বা সেই ইয়েগুলো অনেক বেশি মানে যুক্তিগ্রাহ্য, এবং আপনার মানে থিসিস বা দলিলটা অনেক বেশি প্রামাণ্য, তো সেই জন্য আপনার এটা যে ওপিনিয়ন বা আপনার একটা মতামত আমরা পেলে ভালো হতো। অভিষেক বলো, উত্তর দাও। একদম স্যার, একদম। প্রথমেই বলি, অত্যন্ত ভালো প্রশ্ন করেছো। আর দ্বিতীয়ত বলি, এটা আমার ধারণা নয়, আমার বিশ্বাস না, আমার বিশ্বাস ধারণায় বিশ্ববাসী কেন কারোর কিছু এসে যায় না, তোমার আমার বিশ্ববাসী কারোর কিচ্ছু এসে যায় না, আমার কি ধারণা, আমি কি ভাবছি, এটা কিচ্ছু এসে যায় না। তথ্য কি বলছে, গবেষণা কি বলছে, গবেষণা বলছে যে অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সশরীরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অবশ্যই ছিলেন। আমার গবেষণা বলছে, আমার সঙ্গে অনেকে একমত নাও হতে পারে, আমার কিছু লজিক আছে, আমার লজিক সবাইকে মানতে হবে তার কোনো মানে নেই, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তিনি কিন্তু উত্তরবঙ্গের শৌলমারি আশ্রমে 62 সালের যিনি সারদানন্দজি ছিলেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু ছাড়া কেউ নন, এটাও সত্য, একাধিক সারদানন্দজি ছিলেন, এবং যিনি ফৈজাবাদের যে গুন্নাই বাবা, যাকে বলা হচ্ছে ভগবানজি, আমার বিশ্বাস আমি বলবো না, আমার অনুসন্ধান বলছে ভগবানজিরই তৈরি ছিল সারদানন্দজি। শৌলমারির যে চৌখপি পাততে হয়েছিল উনি বলছেন, এবং সেটা কিন্তু সারদানন্দজি, যিনি যে নামটা আমরা মনে রাখবো, যখন কৈশোরে দেশত্যাগ করেছিলেন সুভাষচন্দ্র বসু, যৌবন কৈশোর যৌবনের সন্ধিক্ষণে বন্ধুদের চিঠি লিখেছিলেন সারদানন্দ করে, পিতৃ দত্ত নাম সুভাষ, সেই স্বয়ের অক্ষর মিল রাখতে হয়। এবং শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা বিলের থেকে আমরা বিবেকানন্দ আর একটা নাম ছিল বিভীষানন্দ, আবার আমরা বিবেকানন্দ ব পাচ্ছি, এটা সাধারণত লক্ষ্য করাতে দেখব এই যে স, এবং যে ধাইমা ছিলেন সারদা, উনি মহাকাল বলছেন না, মানে সারদা ভগবানজি বলছেন আমি সারদা পিঠের কিনা, এই সারদা হচ্ছেন যিনি কোলে পিঠে মানুষ করেছেন ছোটবেলায় দেখাশোনা করতেন, এবং চিঠিতে লিখছেন সারদানন্দ। এই সারদানন্দ পরবর্তীকালে স নামে, অর্থাৎ সারদানন্দ নামে, উনি কিন্তু সুভাষচন্দ্র বসু নামে বলেন,
উনি ষোলবাড়ি আশ্রমটা কাদের ডেকেছেন আমরা জানি, ডাকছেন নেতাজির পূর্ব পরিচিত মানুষজনকে। উনি বলছেন এসে দেখে যাক আমি নেতাজি সুভাষচন্দ্র বসু। এই ইন্টেলিজেন্স লেভেলটা যদি আমরা ধরতে না পারি, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু প্লেন, একটা সন্ন্যাসী তার পূর্ব জীবনে তো সবকিছু ধুয়ে মুছে শেষ করে দেয়। ভগবানজি কি কখনো বলেছেন যে আমি তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, আমি নেতাজি? বলে কারণ একজন সন্ন্যাসী পুরুষ বলতে পারেন না। আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তখন বাধা ছিল যে স্বনামে সুভাষচন্দ্র বসু প্রকট হতে পারবেন না। সর্বানন্দ নাম নিয়েছেন এবং ডাকছেন জওহরলাল নেহরুকে, ডাকছেন ডক্টর বিধানচন্দ্র রায়কে, ডাকছেন সুরেশচন্দ্র বসুকে, বাসন্তী দেবীকে এবং রাধাকৃষ্ণনকে ডাকছেন রাষ্ট্রপতি। এদের সঙ্গে প্রত্যেক নেতাজির সঙ্গে পরিচয় ছিল। তাহলে একটা খুব কমন সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি যে একজন সাধু, তিনি বিশাল কয়েক একর জায়গা নিয়ে করছেন, হিন্দু মুসলিম শিখ সবাই রয়েছে সেই আশ্রমে, যেখানে কোনো দেবী প্রতিমা নেই, যেখানে রয়েছে অখণ্ড ভারতের একটি মানচিত্র, যেখানে শিশুরা প্রার্থনা করে আশ্রমের বাচ্চারা, ওম বুদ্ধায় নম, ওম কৃষ্ণায় নম, ওম মহম্মদায় নম, ওম খ্রিস্টায় নম, কার ব্রেন থেকে এমন কাজটা হতে পারে? এবার দেখা যাচ্ছে সেই ষোলমারি আশ্রমে যে তার প্রুফ, এই যে আমি যেগুলো বললাম মন্ত্রগুলো ছবি, তো এই প্রুফ ভগবানজির ঘরে পাওয়া গেছে, রিলেট করতে হবে। তো পরবর্তীকালে উনি, আমরা যে আইবি রেকর্ড গুলো দেখছি, আইবি রিপোর্ট, প্রত্যেকটা আইবি রিপোর্ট কি দেখা যাচ্ছে যে ওই যেই মুহূর্তে ডিক্লারেশন দিলেন মেজর সত্যগুপ্ত, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর নেতাজির অত্যন্ত কাছের মানুষ ছিলেন মেজর সত্যভূষণ গুপ্ত, তিনি যখন ওপেন ডিক্লারেশন দিলেন উনি নেতাজি সুভাষচন্দ্র বসু বা ওখানে উত্তমচন্দ্র মালহোত্র শিলিগুড়িতে, সেই সময় ইন্টেলিজেন্স এর তরফ পড়ে গেল, তখন সঙ্গে সঙ্গে ছাপিয়ে পড়লো বিভিন্ন এজেন্সি, এবং সেখান থেকে অলরেডি সুভাষচন্দ্র বসু আর নেই। এবং নেতাজি বলে গেছিলেন, সর্বানন্দজি বলেছিলেন, যাদের তিনি ডাক দিলেন, যারা তার ডাকে আশ্রমে এলেন না, চিরদিনের জন্য তাদের দুয়ার রুদ্ধ হয়ে গেল, তিনি নীরবে নিভৃতে ভগবানজি হয়ে গেলেন, চলে গেলেন। আর আমাদের এই প্রকট হতে চেয়েছিলেন, বাংলায় আগুন জ্বলল না, ভগবানজি কিন্তু ওই মহামানব আসতে বলেছেন যে যদি সত্যি বাংলার মানুষ চাইতো সেদিন ষোলবাড়ির সময় দপ করে আগুন জ্বলে উঠত কোথায়। তখন দেখলাম দুটো প্যারালাল গ্রুপ হয়ে গেছে, প্যারালাল একটা যারা নেতাজির সঙ্গে ছিলেন স্বাধীনতা সংগ্রামী, নেতাজিকে দেখেছেন, তারা দাবি করছেন সুভাষবাদী জনতা, একদম অরাজনৈতিক সংস্থা, কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল সেই সময় তারা জানতো রাজনৈতিক ভূমিকম্প, যিনি বলছেন নেতাজি নয়, ডিক্লেয়ার করছে নেতাজি নয়। কেন বলছে নেতাজি নয়? তিনি সর্বানন্দজি, দেখে যেটা বলছেন, দেখে যাক আমি নেতাজি নই, আমি সর্বানন্দ, যে তার পূর্বাশ্রমে সর্বানন্দজি সন্ন্যাস নিয়েছিলেন, কেউ মুভ করেনি। আমি যতদূর জানি সুরেশচন্দ্র বসুকে ভয় দেখানো হয়েছিল, যেতে পারেনি, এবং পরবর্তীকালে নানা রকমের প্রচার শুরু হয়ে যায় সাংঘাতিক, এবং বালক ব্রহ্মচারী তিনি কিন্তু সর্বানন্দজির সঙ্গে মিচ করেছিলেন, জানেন তিনি, যদিও বলেছেন ওই সর্বানন্দ সেই সর্বানন্দ নেতাজি নয়, অর্থাৎ সর্বানন্দজির সঙ্গে নেতাজির যোগাযোগ ছিল। তার মানেটা কি দাঁড়ায়? মানে অরিজিনাল নেতাজি তৈরি ওগুলো পুরো ওখানে আশ্রমটা পুরো উনি, তার মানে ওই ষাটের দশকে সোভিয়েত রাশিয়া থেকে আসার পরে সন্ন্যাসের নামে প্রকট হতে চেয়েছিলেন, সেটা দোয়া হয়নি। এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর রাজনৈতিক মানুষ নানা রকম ভাবে তাদের হেতল করা হয়েছে, যারা বলেছিল যে সত্য বেরিয়ে আসে। এই ষোলবাড়ি আশ্রম নিয়ে বললো অনেকে অ্যালার্জি আছে, অনেকে খেপে ওঠে, নেতাজির প্রত্যেকটা কাজ কিন্তু দেখতে হবে আলাদা আলাদা ভাবে। নেতাজিকে যারা মোহাম্মদ জিয়াউদ্দিন কে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ক্যারাটাইন কে দেখতে পাচ্ছেন না, যারা সেই ক্রস বর্ডার ক্রস করার সময় আফগান রাশিয়া, ক্যারাটাইন থেকে যারা ওরলান্ডো মাসুদটাকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মাসুদা সাবমেরিনের মাসুদাকে দেখতে পাননি। নেতাজি জীবনটা তো ভাবতে হবে, একটু চর্চা করতে হবে, একটু অন্যরকম ভাবে অনুসরণ করতে হবে। আর কোনো কেউ কোনো ভগবান কিছু বলছেন, কেউ লিখছে, কেউ আরেকবার লিখছেন, সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড হয়ে যায় লেখার মধ্যে অনেক। আর তিনি তো সত্যিই তো, তিনি তো গল্প গাছা করবেন না, দেখো আমি সুভাষচন্দ্র ছিলাম, আমি ষোলবাড়িতে ছিলাম, আমি অমুক জায়গায় ছিলাম, তমুক জায়গায় ছিলাম, এসব তো বলবেন না, খুব স্বাভাবিক। নইলে খুব সিম্পল, ষোলমারি আশ্রমের সাধুকে বলা হলো উনি একজন অগ্নিযুগের খুনি, কখনো বলা হলো বিপ্লবী, সেম ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি। ফৈজাবাদের সাধুকে বলা হলো ডি কে উপাধ্যায়, কে ডি উপাধ্যায় খুনি ইত্যাদি, পরে সহায় কমিশন বলছে আমি সৎ মানুষ। এখানে
কলকাতায় প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী বললেন না, সৌরমারীর সাধু শত মানুষ খুনি নয়, আর সৌরমারী আশ্রমের সাধু ওখান থেকে নিখোঁজ হয়ে গেলেন, মানে যাকে ড্যামিয়ে রেখেছিলেন তার তো আলাদা ব্যাপার, তিনি 77 সালে মারা গেলেন, আশ্রমে চলে গেলেন, অন্য ব্যাপার। ফলে ভগবান জিও তাই আমরা তার ছবিও দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না। সৌরবাড়ি আশ্রমের সাধুর কিন্তু কোনো ফটোগ্রাফ পাওয়া যায়নি, অরিজিনাল সৌরবাড়ি আশ্রমের সাধু। পরবর্তী সাধুর ছবি ঘুরে বেড়াচ্ছেন, বহু ছবি আছে তার, যে বড় ছবি দেখে অনেকে বলে ভগবান দিচ্ছে, এসব বাজে কথা। কিন্তু সারদানন্দ অরিজিনাল তার ফটোগ্রাফ কিন্তু তুলতে পারেনি কেউ, তাকে মারার চেষ্টা হয়েছে গোপনে। তারপরে ইন্টেলিজেন্স এর শুরু হয়ে গেল খেলা, বিকে নন্দ থেকে একের পর একের পর বিভিন্ন রকম ইন্টেলিজেন্স এর খেলা শুরু হয়ে গেল, তার ভিত্তিতে আমরা বলছি ভগবান জিনে সারদানন্দ নেতা জীবন। আবার ঠিক মনোজ মুখার্জি কমিশনের ব্যাপারটা তাই ঘটলো, সেখানে ভগবান জির ব্যাপারে অনেক সাক্ষী পাওয়া গেছিল, কিন্তু যেহেতু 60-এর দশকের ঘটনা সাক্ষীর সংখ্যা কম ছিল, এবং যে মুখার্জি কমিশনে যে কারণটা দেখানো হয়েছে অত্যন্ত খুব সাদা মাটা, সেখানে একটা বিরাট ফোর্স কাজ করেছে, বোঝানো হয়েছে সৌরমারী আশ্রমে সাধু সাজানো, সাজানোর মধ্যেও সাজানো আছে, এই জিনিসটা কিন্তু দেখার অবকাশ হয়নি। যেন কমিশন কি বলেছে, বলছে সারদানন্দজি নিজে সন্ন্যাসী বলছেন, তিনি নেতাজি নন, ফলে তিনি নেতাজি নন। ফলে অনেক কিছু আমি তো আমি আমি যাদের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি, ক্যাপ্টেন বিশ্বজিৎ দত্ত, সুভাষবাবু জগদাস্তাগিরা ছিলেন বিপ্লবী, তা জীবনে কোনো রাজনীতি করেননি, কোনো আর্থিক দৈন্যতার মধ্যে ছিলেন, যদি অপপ্রচার হতো অনেক কিছু তাদের বিরুদ্ধে, তারা কিন্তু সারাটা জীবন ডেডিকেট করেছেন এবং সৌরমারী আশ্রম সদস্যের সাক্ষাৎ করেছিলেন, অজস্র তথ্য। এবং ডক্টর পবিত্রমোহন রায়কে বলা হচ্ছে যে তিনি সাধুর সঙ্গে মিচ করেছিলেন, উত্তমচাঁদ মালহোত্রা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিলেন বেরিয়ে এসে, এবং যে সাধুর সঙ্গে বাংলায় কথা হচ্ছে পবিত্রমোহন রায়ের, কি কথা হয়েছে আমরা জানি না, এবং তিনি ইন্টেলিজেন্সের লোক, তিনি সবকিছু খুলবেন। আমাদের একটু বোঝার দরকার আছে সেই সময় সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র সারদানন্দ যদি নেতাজি বেরোতো, তাহলে অনেকজনের ভাগ্য জড়িয়ে যেত তার সঙ্গে, নেতাজি নেটওয়ার্ক কন্ট্রোল হওয়া পড়ে, যার জন্য নেতাজিকে হাইট করতে হলো অন্যরকম ভাবে, সম্পূর্ণ একটা একাকিত্বে চলে যেত, তার নেটওয়ার্ক অনেক জটিল এবং একাকিত্বময়। আমরা যদি দেখি মহানিষ্কমণ নিয়ে, তিনি কিন্তু উত্তমচাঁদ মালহোত্রাকে মিসলিড করেছেন, বোঝা যাচ্ছে তিনি খুব ঠান্ডা মাথায় বলেছেন 15 তারিখে বেরিয়েছিলাম, বেরোতে দেরি হয়ে গেছিল, মাঝরাতে বেরিয়েছিলাম, কারণ তিনি জানতেন উত্তমচাঁদ মালহোত্রা যদি কোনোভাবে ধরা পড়ে যেতেন তার উপরে ব্রিটিশ টর্চার করত। ভুলেও কিন্তু উত্তমচাঁদ মালহোত্রাকে সুভাষচন্দ্র বলেননি আমাদের শার্দুল সিং কফিসিরের কথা, বলেননি নিরঞ্জন সিং তালিবের কথা, বলবিন্দর সিং এর কথা, কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। আমরা দেখতে পাই যে মহানিষ্কমণের ব্যাপারে উনি 17 তারিখে পৌঁছে গেছেন, 18 তারিখে পৌঁছে যাচ্ছেন জানুয়ারিতে, উত্তমচাঁদ মালহোত্রা পাচ্ছি আমরা। ফলে নেতাজির যে নেটওয়ার্ক, এই যে ব্যাপারটা কিন্তু গভীরভাবে দেখা দরকার, বিভিন্ন ক্রস রেফারেন্স চেক করা দরকার, খুব ওই 2+2=4 হয় না। ফলে আমার যেটা বললে আমার বিশ্বাস নয়, আমি 100% নিশ্চিত প্রথম পর্যায়ে সারদানন্দজি যিনি ছিলেন তিনি নেতাজি, এবং তিনি ভগবানজি, যিনি ভগবানজিরই খেলা ছিল এই সৌরবাড়ি আশ্রম, ইট ওয়াজ টেস্ট কেস। এবং সারদানন্দজি বলেছিলেন যে সবাই আমাকে দেখে ভাবে এটা আমি নেতাজি, ওরা জানে না এটা আমার একটা এক্সপেরিমেন্ট। কি গভীর তাৎপর্যপূর্ণ ব্যাপার বলুন তো, বলছি যখন দর্শক বন্ধুদের বলি যে উনি বলছেন আমার এক্সপেরিমেন্ট সৌরবাড়ি আশ্রম, আর সেই সুর আমরা পাচ্ছি ভগবানজির গলায়, যে যদি বাংলা জেগে উঠতো সেমনি আগুন জ্বলে যেত সৌরমারী নিয়ে, দপ্কর আগুন জ্বলে যেত। অনেক লিঙ্ক আছে, মিসিং লিঙ্ক আছে, আমরা শুধু ইন্টেলিজেন্স রিপোর্ট দেখে আমরা ছেড়ে দিচ্ছি, ইন্টেলিজেন্স রিপোর্টও সাজানো হয় এটা তো আমরা জানি, রিপোর্ট যখন দেওয়া হয় সরকারকে ইন্টেলিজেন্স রিপোর্টও সাজানো হয়, বহু ক্ষেত্রে সাজানো হয়, তার নমুনা আমরা আচরণ দেখতে পাচ্ছি সে সময়ও ছিল। আর অতই যদি অনেকে কেন সরকারের লুকোচাপা ছিল, সৌরমারী আশ্রম নিয়ে দিনের পর দিন বহু ইন্টেলিজেন্স ফাইল বেরোয়নি, এই যে 64 ফাইলস বেরোলো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিক্লাসিফাই করলো, সব সৌরমারীর বেরোয়নি, কেন বালক ব্রহ্মচারী ঠাকুর বালক ব্রহ্মচারীকে লালবাজারের লকআপে পড়া হলো, তিনি বলেছেন নেতাজি অবিবাহিত, তিনি বলেছেন চিতাভস্ম মিথ্যা, পেয়ার ক্যাশ হয়নি, তিনি বেঁচে আছেন, তাই তাকে নানাভাবে কৌশলে দিল্লি নিয়ে গিয়ে শাহনাজ খান আদর আপ্যায়ন করেছে, জওহরলাল নেহরু আদর আপ্যায়ন করেছে, শুধু তাই না, খোদ কলকাতায় তিনি নাকি বিধবার জমি আত্মসাৎ করছেন, এরকম একটা জঘন্য মিথ্যা অপবাদ দিয়ে তাকে লালবাজারে লকআপে পড়া হয়েছিল, ফলাও করে কাগজে প্রচার করা হলো যে বালক ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে, আসল কারণ নেতাজির ব্যাপারে জানার জন্য। সেই ফাইল কেন বেরোচ্ছে না,
তিনি একের পর এক মিটিং মিছিলে বক্তৃতা দিয়ে বেড়াতেন। সভাকাপড়িয়ে তিনি নেতাজি বিয়ে বিবাহ মিথ্যা, চাল এয়ারক্রাশ হয়নি, এই সত্যটা তিনি বলেছেন। তেমন ভাবে কোনো রাজনীতিক তার পাশে সেদিন দাঁড়ায়নি, তখন এত মিডিয়া এত ছিল না, আজকের দিনে থাকবে হয়তো অন্যরকম হতো। ফলে আমরা যখন অপবাদ দিই কাউকে যে ঠাকুরবাবু মোচন উনি কি বলছেন দেখার দরকার নেই, শোনার দরকার নেই, উনি কি বলছেন দেখার দরকার নেই, বোস ফ্যামিলি কি বলছেন, অমুক নেতা কি বলছেন, ফলে এর ভিত্তিতে কিন্তু নেতাজি সত্য প্রকাশ করা খুব মুশকিল। এবং সেই মিথ্যাচারটা আজকের যে বিষয়, সেই মিথ্যাচারটা দানা বেঁধে গেছে দিনের পর দিন বহু মিডিয়ার মাধ্যমে, গল্প উপগল্প ইত্যাদি মাধ্যমে। আমরা যদি দেখি অভিষেকের প্রশ্নে, আমরা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম, কিন্তু আবার যদি আমরা আমাদের মূল টপিকে যদি আমরা ফিরে যাই, আপনি বলছিলেন সেই মুহূর্তে যে প্লেন ক্র্যাশ, ছাই বর্ষের কথা, এমিলি সেঙ্গেল এবং অ্যানিটা পাফের বিষয়গুলো সবই একই সূত্রে বাঁধা রয়েছে, তো তাই যদি হয়ে থাকে নেতাজির বিষয় নিয়ে এত মিথ্যাচার কেন, আপনার কি মনে হয়? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, নেতাজি নেতাজিকে নিয়ে মিথ্যাচার করার মূল কারণ আন্তর্জাতিক রাজনীতি, জাতীয় রাজনীতি। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কোটি কোটি টাকার সম্পত্তি, সোনা ইত্যাদি, এগুলি লুট হয়ে গেছে এই স্বাধীনতার লগ্নে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে কোটি কোটি টাকা, যেটা সাধারণ মানুষের টাকা, লুট হয়ে গেছে। শুধু তাই না, নেতাজি ওয়ার ক্রিমিনাল ছিলেন অ্যাংলো আমেরিকান ফোর্স এর কাছে, সেক্ষেত্রে নেতাজি কোনোভাবে যাতে ভারতবর্ষে প্রত্যাবর্তন করতে না আসেন, তাই 47 সালের জুলাই মাসে ডিসিশন নিয়ে আগস্ট মাসে দেশভাগ করত। এত দ্রুত দেশভাগ কেন, নেতাজি ফ্যাক্টর কাজ করছে। দেশ জুড়ে তখন একটা আনরেস্ট শুরু হয়েছে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই এক হয়ে গেছে, নৌবিদ্রোহ শুরু হয়ে গেছে, এয়ার রেক শুরু হয়ে গেছে, স্থলবাহিনীতে বিদ্রোহ, ছাত্র যুব আন্দোলন চলছে। ক্লেমেন্ট অ্যাটলি লিখছেন যে আমরা ভলক্যানের উপর বসেছিলাম, সেই সময় অগ্নিগিরির উপর বসেছিলাম, তারা বাধ্য ছিল দেশ ভাগ করতে, হস্তান্তর করতে। আর যদি বিলম্ব করতেন, নেতাজি যদি আর কয়েক বছরের মধ্যে ফিরে আসতেন, ম্যাকার্থার নিজেই বলেছেন যে আমরা হোল এশিয়াটাকে হারাবো, নেতাজি যদি ব্যাক করতে পারে। ফলে এই এগুলো অফিসিয়াল আইএনএস সিক্রেট ফাইলে পাওয়া যাচ্ছে, এনএসএমএটের স্মৃতি, ম্যাকার্থারের ফাইল। এবং সেক্ষেত্রে অ্যাংলো আমেরিকান ফোর্সের সঙ্গে তৎকালীন শাসক বর্গের একটা টাই আপ হয়েছিল, নইলে ক্লিমেন্ট অ্যাটলিকে লেখা জওহরলাল নেহরুর সেই ঐতিহাসিক চিঠি, যেটা ডিক্লাসিফাই করা হয়েছে, ডিক্লাসিফাইড অলরেডি, যে স্ট্যালিন আপনার যুদ্ধ অপরাধী স্ট্যালিনকে, নেতাজিকে স্ট্যালিন আপনার যুদ্ধ অপরাধী নেতাজিকে স্ট্যালিন রাশিয়ার আশ্রয় দিয়েছে, কে লিখছেন? জওহরলাল নেহরু, ক্লিমেন্ট অ্যাটলিকে লিখছেন, ভাবতে পারা যায়। ফলে নেতাজি বিরোধিতা করাটা বাধ্য, এটা কম্পালসন। এবং এই অ্যানিটা, এমিলি এবং দাবিদার পরিবার বাধ্য নেতাজিকে এয়ারক্র্যাশে মেরে ফেলতে, কারণ নেতাজি এয়ারক্র্যাশে মৃত্যু ঘোষণা হয়ে গেলে যদি কোথাও নেতাজিকে পাওয়া যেত সনামে, তাকে ফাঁসি, গুলি করে হত্যা, যে কোনো ভাবে হত্যা করা হতো, বিশ্ববাসী টের পেত না, ভারতবাসী টের পেত না, এবং যারা শাসন করছে শাসক বর্গের বর্গ খুব আরামে নিদ্রা যেতে পারত, নেতাজি ঘুম কেড়ে নিতে পারত। সেই জন্যই নেতাজি ভূত তারা সারা জীবন দেখে গেছে, নেতাজি ভূত তাদের ছাড়েনি, দিনের পর দিন স্টপিং চালিয়েছে। এলগিন রোডের বাড়িতে কারা আসছে, কারা যাচ্ছে, কি চিঠি আসছে, দিনের পর দিন, দেশভাগের দিন, 20 দশক পরবর্তীকালেও, 90-এর দশকেও কিন্তু নেতাজি নিয়ে এম্বার্গো ছিল, ইভেন এখনো নেতাজি নিয়ে এম্বার্গো আছে। আজও আমরা দেখি 8ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন, এই নিয়ে সব শোক শোক প্রকাশ করেন সমস্ত রাজনীতির নেতা নেত্রীরা, দুঃখের ব্যাপার বলুন। এবং এই যে আমরা যদি দেখি, আমি একটু নেতাজি গ্রেন কোথার থেকে একটু বলি, এটা যে কতখানি অসঙ্গতি এয়ারক্রাশের ব্যাপারটা, অসংখ্য সঙ্গতি আছে। যদি আমরা দেখি 8ই আগস্ট, সেই তৎকালীন প্রশাসন মেয়র জানিয়ে দিয়েছে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো প্লেন ভেঙে পড়ে, ম্যাথমেটিক্যালি বলছি, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো প্লেন ভেঙে পড়ে ওই দিন, অথচ সেই গপ্পটাকে দাঁড় করানো হয়েছে নানাভাবে। এমনকি যে ইন্টেলিজেন্স, যে বিভিন্ন তদন্ত হয়েছে আমাদের দেশে, দেশে সেই ফিলিক্স রিপোর্ট, ফিলিক্স রিপোর্ট থেকে শুরু করে ম্যাকার্থার, মাউন্টব্যাটেন, হিউফয় থেকে শুরু করে তাইওয়ান গভর্নমেন্ট থেকে শুরু করে আমাদের ভারত সরকারের তরফ থেকে, এবং পরবর্তীকালে শাহনাজ, ডিসেন্ট্রিয়ান, জিপোর, মুখার্জি, বিভিন্ন তদন্ত হয়েছে, বেশিরভাগ তদন্তই কিন্তু ছাই বর্ষের অস্তিত্ব মানেনি। এবং এই 89 সালের
ওই চিতাভস্ম মন্দির ভেঙে পুরো ছারখার হয়ে যাওয়ার পরে আবার নতুন সেই যে হাড়গোড়ের আবির্ভাব, ব্রাউন পেপারের নতুন ছাইয়ের আবির্ভাব, এগুলো আমরা বিচার বিবেচনা করবো না, এটার মধ্যেই এই কনসিস্টেন্সিটা রয়েছে। নেতাজি যদি ডেড শুটে দেখো 95-45 সালে নেতাজি সুভাষ চন্দ্র মারা গিয়ে থাকেন, দাদা তো গোপনীয়তার কিছু ছিল না, এত বছর লাগতো কিছু ফাইল ডিক্লাসিফাই করতে, এই কমন সেন্স গুলো কিন্তু আমাদের এখানকার ইন্টেলেকচুয়ালস যারা আছেন, তথাকথিত তথাকথিত পণ্ডিত শিক্ষিত ঐতিহাসিক রাজনীতিবিদ যারা আছেন, তারা ভাবেন না যে নেতাজি সুভাষ চন্দ্র বসু 45 সালে এয়ার এসে মারা গেলেন, কি দরকার ছিল ফাইল গুলো গোপন রাখার এত পর এত দিনের পর দিন, এত স্নুপিং করার কি প্রয়োজন ছিল? একটা হাস্যকর দেখুন আমি বলি একটু দর্শক বন্ধুদের, যে অসঙ্গতি অনেকগুলো অপর করছে, একটা অসঙ্গতি তদন্ত রিপোর্টের যে বিমানটি কত উঁচুতে উঠে দুর্ঘটনাগ্রস্ত, হাবিবুর রহমান তিনি তো বিশ্বস্ত নেতাজি, পরবর্তীকালে তিনি বলেছিলেন পাকিস্তানে গিয়ে আর ক্যাশ হয়নি, তো তার আগে যতবার ব্রিটিশ বলেছে সাওনাজ কমিশনে লিখিতভাবে জানিয়েছেন কি, প্রথমে বললেন কয়েক শত ফুট, পরে বললেন কয়েক হাজার ফুট বেশি, আড়াই বলছেন অন্তত 1600 ফুট, নোনাগাকি বলছেন 60 ফুট, কোনো তারা কোনো বলছেন 100 ফুট, টাকাহাসি বলছেন সবে প্লেনটা উঠেছে, সাকাই বলছেন 150 ফুট মাত্র, নাকামুরা তাইপুর দোভাষী তিনি বলছেন 90 থেকে 120 ফুট, এইসব চীন মানুষগুলো প্রত্যেকে প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন, প্লেনে কেউ কেউ ছিলেন, তারা ফুট মিটারের হিসেব জানেন না, এটা হতে পারে। আবার যখন দেখি রানওয়ে থেকে প্লেনটা কত দূরে গিয়ে ধ্বংস হচ্ছে, রানওয়ে থেকে হাবিব বলছেন 1.5 থেকে 2 মাইল দূরে ফাঁকা মাঠের মাঝখানে ভেঙে পড়েছে, নোনাগাকি বলছেন রানওয়ে ঠিক প্রান্তে 60 ফুট দূরে, একদম হিসাব নিয়েছে 60 ফুট দূরে, নাকা বলছেন 300 ফুট দূরে রানওয়ে পার হয়ে কিছু দূরে, সাকাই বলছেন 60 ফুট দূরে প্রায় রানওয়ের উপরে পড়ে। আবার হাস্যকর ভাবে যে ছবিগুলো সাওনাজ কমিশন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পাহাড়ের উপরেই ভেঙে পড়েছে একটা পাহাড়ের, মানে এগুলো মানে কি বলবেন, আবার বলছি মানে এগুলো মানে শিশু ভরানো ব্যাপার, এটাকে ভারতবাসীকে ভোলানো হয়েছে, আজও ভোলানো হচ্ছে, হয়তো এবারও আমরা দেখবো 18 আগস্ট কেউ টুইট করে বসছেন, দেখা তার পুণ্যাতিথিতে শ্রদ্ধা জানানো শুরু করে দেবেন, হ্যাঁ এই জিনিসগুলো দাবিদার পরিবার মেনে নিচ্ছেন। দেখা যাচ্ছে বিমানে বিস্ফোরণের কোনো আওয়াজ শোনা গিয়েছিল কি, হাবিবুর রহমান বলছে হ্যাঁ একবার কামানের গোলার মতো প্রচন্ড শব্দ, আড়াই বলছেন পরপর 2টি বিস্ফোরণের শব্দ, নোনাগাকি বলছেন 3-4টি বিস্ফোরণের শব্দ, তাকাহাসি বলছে 1টি বিস্ফোরণ হয়েছিল, সাকাই বলছেন আদৌ বিস্ফোরণ শুনেছেন বলে উল্লেখ করা হয় মনে হয় না, ভাবুন এই যে পারস্পরিক শেখানো কথা, এবং নেতাজি তো বার্তা দিয়ে গেছেন তাদের কাছে যে আসল কি হয়েছে, বিভ্রান্ত সাময়িক ভাবে বিভ্রান্ত করার প্রয়োজন ছিল ব্রিটিশ অ্যাংলো আমেরিকান ফোর্সকে সাময়িক ভাবে, বিমানটিকে 2 টুকরো হয়েছিল পতনের পরে, হাবিবুর রহমান বলছে না হয়নি, আড়াই বলছে হ্যাঁ তিনি স্কেচ বিমানটা 2টো টুকরো হয়ে পড়ে গেছে, নোনা বলছে হ্যাঁ হ্যাঁ বিমান ভেঙে পড়েছিল, কোনো বলছে হ্যাঁ 2টো টুকরো হয়েছিল, তাকাহাসি বলছে না দৃঢ়তার সঙ্গে আদৌ বিমান ভেঙে পড়ে, প্লেনটা 2টো ভাগ হয়নি, সাকাই বলছেন হ্যাঁ বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা, বেঁচে যাওয়াই সব প্রত্যক্ষদর্শী, এদের সাক্ষ্য কি গ্রহণযোগ্য, আদৌ বিশ্বাসযোগ্য, কি শাহনাজ খান বিশ্বাস করেছেন, মত মানেন সুরেশচন্দ্র বসু বেরিয়ে এসে আলাদা রিপোর্ট করেছেন, ইন্দিরা গান্ধীর জীবনীকার ফিল্ম সেন্সর বোর্ডের অন্যতম চেয়ারপারসন ছিলেন, অনেক কাজ করেছেন, সেই জিডি খোসলা তার কমিশন তিনিও লিখে দিলেন এলাকা সে মারা গেছেন, মনোজ মুখার্জি এটি প্রথম কমিশন যারা সততার সঙ্গে কাজ করেছেন, যতটুকু তাদের করতে দেওয়া হয়েছে সরাসরি খুব সাইন্টিফিক্যালি এগিয়েছেন, একেবারেই খারিজ করে দিয়েছেন এয়ার ক্র্যাশ হয়নি, এয়ার ক্র্যাশ না হলে চিতাভস্ম হয় না, আর চিতাভস্ম না হলে ডিএনএ টেস্টের গল্প দাঁড়ায়, তবু কেন ডিএনএ টেস্টের গল্প বলা হচ্ছে, একটাই কারণ 1979 সালে যে নতুন করে প্লান্টের ছাই, যার মধ্যে 90-এর দশকে পরবর্তীকালে মুখার্জি কমিশন যাবার আগে কে বা কারা কারুর ছাই ব্রাউন পেপারের মধ্যে পুরো রেখে দিয়েছে বাক্সের মধ্যে, তার ডিএনএ টেস্ট করলে খুব জোর মিলতে পারে বোস ফ্যামিলি ম্যাপের সাথে, নট উইথ সুভাষচন্দ্র বোস, এটা আমাদের ভীষণ হওয়া দরকার, যে অনেক কথা বলবে বোস বাড়ির সঙ্গে মিলছে, কারণ তার মেডিকো লিগাল কোনো ভ্যালু নেই ওই ছাইয়ের, আসল ওই কার কাছে ছিল সেই ছাই কিভাবে হস্তান্তর কিচ্ছু জানা নেই, এবং যেহেতু তিনি সুভাষচন্দ্র বসু চুল দাড়ি দাঁত কোনো প্যারামিটার নেই যার সঙ্গে ডিএনএ ম্যাচ করবে,
পার্টিকুলার নেতাজির সঙ্গে ম্যাচ করলো না কিছু। বোস বাড়ির তো অনেক কীর্তিকলাপ আমরা জানছি, ক্রমশ বেরিয়ে আসছে একে একে, আমার সেগুলো নাই বা বললাম আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমরা সবাই জানি যে তারা এই মিথ্যাচারটাকে প্রশ্রয় দিয়েছেন। যারা মিথ্যাচারকে প্রশ্রয় দেয়নি তারা বসু বাড়িতে কোনো সে জায়গায় আসতে পারেননি। রাজনীতি ও ব্রাত্য, সুরেশচন্দ্র বসু ব্রাত্য হয়ে গেছে, দ্বিজেন বসু ব্রাত্য হয়ে গেছেন, মানে অসংখ্য অন্তিম ক্ষণ এমন নাটকীয় ব্যাপার একের পর আমরা চমকে উত্তর অসুস্থ হয়ে এবং চার রকমের ডেথ সার্টিফিকেট আমরা জানি। নাটকীয় নেতাজি যখন মারা যাচ্ছেন কপালে হাত চেটে বলছেন জয় হিন্দ, হবিব তুমি দেশবাসীকে বলো আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করেছি, এই সিনেমাটির ডায়লগ পর্যন্ত বসানো হয়েছে। তখন হবিবুর রহমান বিশ্বস্ত, যেটা আমাদের ভগবানজিও বলেছেন, হবিবুর রহমান কিন্তু অনর্গল সেই অসত্য কথা বলেছেন ব্রিটিশকে মিসলিড করবার জন্য, অ্যাংলো আমেরিকান ফোর্সকে মিসলিড করবার জন্য। এমনকি ওখানে উপস্থিত নার্স এবং ডাক্তারদেরও বক্তব্য রয়েছে মৃত্যুর সময়ের কথায় যে মানে হি মাস্ট বি আ ব্রেভ ম্যান হু জাস্ট ডাইড। অ্যাবসলিউটলি 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 তাকে ব্রেভ করতে গিয়ে এরকম ভাবে তাকে ব্রেভ করা হয়েছে। শুধু তাই না, তুমি যখন প্রসঙ্গটা তুললে খুব ভালো, ছান পিসা ওই যে নার্সের নামটা বলা হয়েছে, তিনি ওই হাইমিশার বইতে আছে গ্যারান্টেড অফ সুভাষচন্দ্র বোস, গ্যারান্টেড অফ নেতাজি, এটাও একজন সাংবাদিক তাকে জওহরলাল নেহরু পাঠিয়ে দিলেন রাতারাতি ফরমোজাতে এবং তিনি সংবাদ সংগ্রহ করলেন, প্রচন্ড খেটে একটা বই লিখলেন। সেই বইতে কি কি দেখালেন, হসপিটালের ছবি, চুল্লির ছবি, এয়ারপোর্টের ছবি, সেই বেডটার ছবি, সেই প্রত্যক্ষদর্শী নার্সের ছবি, জমাদারের ছবি, কিন্তু নেতাজি ডেড বডির ছবি পেলেন না, একটা প্রমাণও দিতে পারলেন না, সবাই নাকি দেখেছে কোনো। এবং নেতাজি ডেড বডি হিসেবে যাকে চালানো হচ্ছে দেখা যাচ্ছে কাপড় চাপড় কিছু একটা, কিছুই বোঝা যাচ্ছে না, পরবর্তীকালে প্রডিউস করা হয়েছে আমরা যেগুলো দেখছি সাউনাজ কমিশন বা সোসলা কমিশন। ফলে মিথ্যাচারটার একটা ট্র্যাডিশন হয়ে রয়েছে নেতাজির উপরে মিথ্যাচার নিয়ে, দেশ ভাগের আগে দেশ ভাগের পরে বিপুল আকার হয়েছে এবং আমরা এই 2021 আমরা যেটা দেখলাম চূড়ান্ত মিথ্যাচার, তথাকথিত নেতাজির কন্যা অনিতাকে নেতাজি কমিটিতে রাখা হচ্ছে, বলা হচ্ছে তিনি হচ্ছে নেতাজি কন্যা, অথচ এই সরকারি নেতাজির যে বিভিন্ন বক্তব্য প্রকাশ করেছেন, যে ফাইল প্রকাশ করেছেন তাতে স্পষ্ট, তার তখন বিবাহের অবকাশে যখন চারদিকে হিটলারের গেস্টাপো ঘিরে রেখেছে, তিনি সেই কুকুর নিয়ে দৌড়াবেন। আমি বলি যে একটা কুকুরের গল্প দেখা যাচ্ছে, এমিল শেঙ্কেল, অমিয় বোস, সুভাষচন্দ্র বোস, আর নাম্বিয়ার, ফিলপ মিলার, যারা আছেন, একটা কুকুরের ছবি সামনে রয়েছে, তারপরে একটা কুকুর তাকি রয়েছে একটা কুকুরের ছবি দিয়ে, তথাকথিত এক মহিলার পিঠে হাত দিয়েছেন সুভাষচন্দ্র, এরকম একটা ফোর্স ছবি, জাল ছবি প্রকাশ করা হয়। আজ পর্যন্ত যারা চেয়ারম্যানিতে ছিলেন তাদের স্মৃতি কথায়, জার্মান যারা নেতাজির সহকর্মী ছিলেন, সহযোগী ছিলেন, কেউ কোথাও লেখেননি নেতাজি সুভাষচন্দ্র বসু কুকুরকে নিয়ে খেলা করছেন কিংবা কুকুর নিয়ে মিলিয়ার সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন, দৌড়ে দৌড়ে যাচ্ছেন, এমন কোথাও গল্প নেই। এই অ্যানিটার গল্পের মধ্যে এসছে, এমিলির গল্পে এসছে, ঢোকানো হয়েছে নেতাজির গল্পে। আমরা তো অ্যানিটার এমিলি সরাসরি সাক্ষাৎকার আমাদের নেওয়ার সৌভাগ্য হয়নি, ভারতবর্ষে আসেনি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ঘটনা কত কুৎসিত ভাবে সাজানো হয়েছে। আমরা যদি দার্জিলিং এ যাই বিদ্যা পাহাড়ে, শরৎ বোসের বাড়ি ছিল, সেখানে মিউজিয়াম করা হয়েছে অনেক পরে, একটা ঘরে সেই এমিল শেঙ্কেলের ছবি, লাভ লেটারের ছবি সব দেওয়া হয়েছে, একদিকে দেয়ালের একদিকে এক মেম সাহেব টয় ট্রেন ধরছে তার ছবি, কুকুর রয়েছে সঙ্গে একটা, পর্যটকরা অল্প সময়ের জন্য যান, যে কেউ বিভ্রান্ত হবে, আরে এই তো সুভাষচন্দ্র এমিল শেঙ্কেল কুকুর নিয়ে দৌড়াচ্ছেন, ট্রেন ধরছেন, অস্পষ্ট ছবি একটা, একজন সাহেব নিয়ে বয়ে যাচ্ছে। মানে এই যে কুৎসিত ষড়যন্ত্রটা বলতে কোনো দ্বিধা নেই, দাবিদার পরিবারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, তাদের কোনো পারিবারিক কোনো কীর্তিকলাপ কুকীর্তিকে চাপা দেওয়ার জন্য কে জানি না, তাদের পারিবারিক কোনো দেনা পাওনা রসায়ন ছিল কিনা এর মধ্যে, কেন তারা প্রতিবাদ করেননি? প্রতিবাদ করেছিলেন সুরেশচন্দ্র বসু, ভোগাল ছিলেন, নডরা আমরা জানি ডাক্তার যিনি ছিলেন, সুনীল বোস, দ্বিজেন বোস, এনারা প্রতিবাদ করেছেন, কিন্তু তারপরে সুনীল বসুর স্ত্রী ললিতা বসু প্রতিবাদ করেছেন সেই সময়, ফলে বোস পরবর্তীতে তাদের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায়, তারা প্রাকৃতিক ভাবে তারা মারা যাওয়ার পরে কিন্তু সেই জায়গায় এই মিথ্যাচার প্রকট হয়ে যায় এবং মিথ্যাচারটাকে রাজনৈতিক মদতে মিডিয়ার সাহায্যে, এবং মিডিয়াকে আমরা জানি তো পেইড চ্যানেল কাকে বলে, তাদের পে করতে হয়, পেইড তারা করেছে,
তারাও একদিকে অসহায়। আমরা পেইড জার্নালিজমকে কালবন্ধ করি বটে, কিন্তু তারাও একদিক থেকে দেখতে গেলে তারা অসহায় এবং ভয় এবং অসহায়তা দুটোই তাদের মধ্যে কাজ করে। এবং এইখানে স্পষ্ট এই নেতাজি সুভাষচন্দ্র বসু ঘড়ি নিয়ে কত কিছু আছে, চৌকো ঘড়ি দেখানো হয়েছিল কলকাতার শরৎ বসু একাডেমিতে করেছিল, আমি দেখেছিলাম সেই চৌকো ঘড়ি যেটা নাকি হবিবুর রহমান দেখাচ্ছেন, অথবা নেতাজি সুভাষচন্দ্র ঘড়ি পড়তেন, আগে দীর্ঘ ঘড়ি ছিল। ফলে এই যে মিথ্যাচার, আরো একটু বলি যে রিয়াল আপ্পাকে তো খুন করা হয়েছিল, প্রচুর ধনসম্পত্তি লুট করা হয়েছিল, বিশেষ সাদা কথায় আজাদ হিন্দ রিয়াল আপ্পা যিনি চিপে করে ক্যারি করে নিয়ে যাচ্ছিলেন, অনেক শোনা হয় না, যেটা নেতাজি চেয়েছিলেন রেখে যেতে কিছু, যাতে এদেশের আজাদে জোয়ানরা যাতে অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারে, তারা যাতে পেনশন পায়, নেতাজি তো চেয়েছিলেন মানবিক, সেই সম্পত্তি লুট করেছে রাষ্ট্র, বিদেশি কিন্তু লুট করেনি, এটা বলে দেওয়ার এখন যে তথ্য আমরা পাচ্ছি, অ্যাংলো আমেরিকান ফোর্স কিন্তু আজাদ হিন্দের টাকা নয় ছয় করেনি, আজাদ হিন্দের টাকা নয় ছয় করেছে আমাদের দেশের সরকার সেই সময়, এই এত তারা রিটার্ন করে দিয়েছেন, কর্নেল হিউটার দিচ্ছে আমি রিটার্ন করে দিয়েছি টাকা, লিখিত ভাবে যে ঘটনা ভারতীয় জনগণের টাকা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত এটুকু আমরা জানি, আর অন্য কোনো তথ্য থাকলেও থাকতে পারে মান্ডার কারণে কিছু হয়েছিল কিনা আমরা জানি না। যেটা বলতে যাচ্ছিলাম যে রিয়াল আপ্পাকে হত্যা করা হয়েছিল, সেই যে বিভিন্ন চুবি সোনার নানা গড়া ইত্যাদি যে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষজন নেতাজিকে ওজন করিয়ে উৎসর্গ করেছিল নেতাজির জন্ম নিয়ে, সেই গুলোর কিছু এক ভগ্নাংশ কুড়িয়ে নিয়ে আমাদের ন্যাশনাল মিউজিয়ামে রাখা হয়েছে দিল্লির এক্সটার্নাল অ্যাফেয়ার্স হচ্ছে উল্টো দিকে তার গ্রাউন্ড ফ্লোরে, সেখানে রাখা হয়েছে প্রাণ বন্দি করে, বলা হয়েছে তাই হোক যখন বিমান দুর্ঘটনা ঘটেছে সেই এয়ারপোর্ট থেকে নাকি কুড়িয়ে কুড়িয়ে এগুলো সংগ্রহ করা হয়েছে, 78 সালে সেটা খোলা হয়েছে, আর্কাইভের রিপোর্ট আমরা পাচ্ছি, ডিক্লাসিফাইড ফাইলে আছে, 78 সালের পর খুলে দেখা হচ্ছিল কি আছে। আমি একটু ইন্টারভিউ করব আপনাকে, হ্যাঁ নিশ্চয়ই বলুন, বলি যে আমাদের একজন ফলোয়ার কোয়েশ্চেন করেছেন যে আমি এক জায়গায় পড়েছিলাম তথাকথিত স্বাধীন ভারতে নেতাজির নাগরিকত্ব ছিল না, এটা কি সত্য, এই বিষয়ে একটু জানতে চাইছি। 100% সত্য যিনি প্রশ্নটা করেছেন, ধন্যবাদ, ইয়েস সিটিজেনশিপ, এবং এখানে আমাদের দেখি জার্মান সিটিজেনশিপ নিয়ে, তিনি তো ব্রিটিশ সাবজেক্ট, তাকে ব্রিটিশ সাবজেক্ট বলা হয়েছে, নেতাজির নাগরিকত্ব ব্রিটিশ সাবজেক্ট আইএস থেকে শুরু করে, এবং যেহেতু তিনি ব্রিটিশ সাবজেক্ট এরকম ভাবেই কিন্তু তাকে যাতে কুইসলিং করা যায়, চারটে ক্যাটাগরি, কুইসলিং, ট্রেটার, ওয়ার ক্রিমিনাল এবং পাও পিওডব, এবং ওয়ার ক্রিমিনাল হিসেবে, কুইসলিং হিসেবে এবং ট্রেটার হিসেবে তাকে কিন্তু ঘৃণ্য চক্রান্ত তার বিরুদ্ধে সাজিয়ে রাখা হয়েছিল একাধিক দেশ থেকে, আর্কাইভের ডকুমেন্ট আমরা পাচ্ছি সেটা, তার ইঙ্গিত স্পষ্ট যেখান থেকে তিনি বেরোক তার বিরুদ্ধে চার্জ আনা হবে। নেতাজি বাবা বলেন নেতাজি কেন প্রকাশ করলেন না, না তিনি ভীতু ছিলেন না, জিয়াউদ্দিন কি ভীতু ছিলেন, ওরলান্ডো মাসুদটা কি ভীতু ছিলেন, ক্যারাটাইন কি ভীতু ছিলেন, ও মাসুদা কি ভীতু ছিলেন, এরা কেউ ভীতু ছিলেন না, ভগবানজিও ভীতু ছিলেন না, সর্বানন্দজিও ভীতু ছিলেন না, সর্বানন্দজিকে মারবার জন্য রিভলভার নিয়ে এক তরুণীর কোপার মধ্যে পড়ে গেছিল, আশ্রমের নিয়ম ছিল কাশের কাছে মুচিনার নদীতে স্নান করে সাধু দর্শন করতে আসতে পারবে, তখন তো মেডাল ডিটেক্টর ছিল না, এরকম ভাবে আশ্রমে ন্যাচারাল, এবং খোপায় স্নান করতে দেখেছে যখন তরুণী তার মাথার খোপায় রিভলভার ধরা পড়েছে, কে পাঠিয়েছিল, পুলিশ হ্যান্ড ওভার করার পরে পুলিশ চেপে গেছে, সে আইবি ফাইল গেল কোথায়, অতি তলা দিয়ে বারবার হেলিকপ্টার ঘুরছে আশ্রমের উপর দিয়ে, কেন, কার নির্দেশে, কার নির্দেশে, জওহরলাল নেহরু, মধু ঘোষ, একদা সুভাষচন্দ্র বসু পরিচিত ছিলেন, পরবর্তীতে কংগ্রেসে চলে গেছিলেন, তাকে সদস্য দেখা করতে পাঠানো হলো সরানন্দজির সঙ্গে, এবং সেখানে ওই দামি সরানন্দজি ছিলেন, তিনি রিপোর্ট করছেন জানা নেহরুকে যে এই সরানন্দজি সুভাষচন্দ্র বসু নয়, নেতাজির বুদ্ধির কাছে জওহরলাল নেহরু অনেকেই শিশু, তবে খুব অভিমানী ছিলেন, ঘৃণায় আসেন এ দেশে মানুষ যেখানে তার বিরুদ্ধে প্রচার হয়েছে, এবং এই সাধুকে হত্যা করবার জন্য লোক পাঠানো হচ্ছে সর্বানন্দজি, যার জন্য ভগবানজি তার প্রচারটা আরম্ভ করেননি, ভগবানজিকে যাতে হত্যা না করতে পারে নানাভাবে তিনি প্রিকশন নিয়েছিলেন, পর্দা থাকতে সামনে অনেক রেস্ট্রিকশন ছিল প্রচুর, এবং সৌরমণি আশ্রমের সাধু যে সাধু সাজানো সাধু, এবং এটা ওপেন হয়ে গেল তাকে কাউন্টার করবার জন্য, কল্যাণী থেকে সাধু বেরোচ্ছেন সাজানো হলো, একাধিক সাধু তৈরি করা হলো নেতাজিকে কাউন্টার করবার জন্য, এবং যারা বলেন অনেকেই অনেক পণ্ডিত মানুষ বলেন যে সর্বানন্দজি একদম নেহরু সাজানো, তাদের কাছে খুব সিম্পল প্রশ্ন, নেহরু সাজানো হলে নেহরু কেন গোপনে
একের পক্ষে আইবি লোক পাঠাবেন এবং যে তথ্য আমরা পাচ্ছি অতি গোপনে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হয়ে শপথ গ্রহণের আগে তিনি আলিপুরদুয়ারে এসেছিলেন সাক্ষাৎ করতে ষোলবাড়ি আশ্রম সাধুর সঙ্গে। ষোলবাড়ি সাধুনাথী বলেছিলেন আমার কাছে গোপনে কেউ এলে সাধু সাক্ষাৎ হবে না, আমার কাছে গোপনে এলে হবে না সাক্ষাৎ হবে না। এটা কে বলতে পারে? নেতাজি ছাড়া এরকম ভয়েস কার থাকতে পারে? লাল বাহাদুর শাস্ত্রী ফিরে গেছে। নেতাজি গ্রাম কোথায় আমি গিয়েছি সেই যে সেই সময়কার আনন্দবাজার পত্রিকায় পরিষ্কার বেরিয়েছিল যে এরকম খর্ব আকৃতির সঙ্গে অতুল্য ঘোষ আছেন এরকম, কিন্তু পরের এডিশন গুলোতে এটা সরি দেওয়া, নিউজটা সরি দেওয়া হয়, পরের এডিশনে সরি দেওয়া হয়। কিন্তু তার ফটোকপি সে সময় সুভাষবাদী জনতা প্রচার করেছে আমার নেতাজি গেলেন কোথাও আমি গিয়েছি। লাল বাহাদুর শাস্ত্রী গোপনে ষোলমানি সাংবাদিক সম্মেলনের আগে মনে রাখতে হবে হঠাৎ দিল্লি থেকে নিখোঁজ, দিল্লিতে নেই লাল বাহাদুর শাস্ত্রী, এই খবরটা এসছে, এটা মিডিয়ার খবর। লাল বাহাদুর শাস্ত্রী পড়ে এবং যদি আমার যেটা অনুমান হয় যদি সত্যি সর্বানন্দজির সঙ্গে দেখা হতো সত্যিকারের প্রকৃত সর্বানন্দজির সঙ্গে, তাহলে হয়তো লাল বাহাদুর শাস্ত্রী ওখানে কিছু ডিক্লেয়ার করতেন প্রেস কনফারেন্সে। এবং উনি গোপন বলছে রাতের অন্ধকার আমার কাছে এলে দেখা হবে না, উনি দিনের আলোয় জওহরলালকে দেখেছিলেন, দেখেছিলেন বিধান রায়কে, প্রফুল্ল সেনকে দেখেছিলেন, রাষ্ট্রপতি রাধাকৃষ্ণকে দেখে যাক আমি সুভাষচন্দ্র বসু নই, আমি নেতাজি নই। কিন্তু সেটা কেউ সারা দেয়নি, উল্টে কি হলো নানা রকমের গোয়েন্দা কিছু শুরু হয়ে গেছিল। ফলে এগুলো ভাববার আছে, যারা ভগবানজিকে মানেন সর্বানন্দজিকে মানেন না আমার কোনো আপত্তি নেই বা আমার কোনো দুঃখ থাকলে ক্ষোভ নেই, কারণ সব সবাই সবার অ্যানালিসিস সবার দিক তো ঠিক নয়, তারা মনে করছেন আমি ভুল হতে পারে। কিন্তু আমি এই যে সে নিয়ে কোনো বিরোধ মতগুলো থাকতে পারে, কিন্তু এনি টাইম নিয়ে যে ভুল এবং এটা নিয়ে যে আন্দোলন করা দরকার এ বিষয়ে কারোর দিয়ে মনে এই আমি 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 ওই বিষয়ে আসছি, আমরা সেই পয়েন্টে শেষ করবো প্রোগ্রাম স্যার। তার আগে আমি বলে দিই যে আমাদের আগের প্রশ্নটি করেছিল কিন্তু অনর্ঘ সরকার এবং এক্স্যাক্টলি মাধববাবু একটি প্রশ্ন করেছেন যে জয়ন্তবাবু আপনার নিরুদ্দেশের পথিক বইটি কবে পাওয়া যাবে? হ্যাঁ মাধববাবুকে বলি বইটা আসলে 90% কাজ শেষ, বেশি 90% বেশি কম্পোজ অনেকটা হয়েছে, ফাইনাল প্রুফ এবং প্রেসের যে প্যান্ডামিক সিচুয়েশন এই মুহূর্তে পাবলিশারদের পক্ষে অসুবিধে প্রেসের কাজের পক্ষে অসুবিধে, তাই বইটা থেমে রয়েছে এবং ইতিমধ্যে আরো কিছু অনেক তথ্য চলে আসছে, আর অপেক্ষায় আছি আরো কিছু তথ্য আসবে বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ ভিন্ন দেশ বা ভিন্ন রাজ্য থেকে আসতে পারে, ফলে সেই প্রতীক্ষায় আছি। যদি এসে না পৌঁছয় যা আছে সেগুলোই প্রকাশ করব এবং এই নিরুদ্দেশের পথিক কিন্তু সম্পূর্ণই মহানিষ্কমকে আমার নতুন আলোকে ভাবনা চিন্তা করতে পারবো বলে ধন্যবাদ মাধববাবু আপনার প্রশ্ন করবার জন্য। স্যার প্রোগ্রামটি শেষ করব একটি ইম্পর্টিং টপিক দিয়ে, আপনার সেই মুভমেন্ট নিয়ে যে ডিলিট অনিতা পাপস নেম ফ্রম দি লিস্ট অফ প্রাইম মিনিস্টার্স কমিটি, স্যার এই বিষয়ে দুটো লাইন। হ্যাঁ বলে দিই, সেটা হচ্ছে আগামী 15ই আগস্ট আমরা অবশ্যই এটা দেশব্যাপী আমরা প্রত্যেকের সহযোগিতা চাইবো, প্রত্যেকটা জেলায় অন্তত প্রত্যেকটা রাজ্যে যাতে নেতাজির ছবি নিয়ে, কারণ প্যান্ডামিক সিচুয়েশন সে সময় কিনা আমরা জানি না, সম্ভব হলে নেতাজির স্ট্যাচুর তলায়, নাহলে নেতাজির ছবির পাশে, নাহলে বাড়ির সামনে, নাহলে বাড়ির ভেতরে আমরা কয়েকটা স্লোগান আমরা দিয়ে দেবো আগে, এই 15ই আগস্টের আগেই আমরা একটু শুরু করবো এবং সেই ছবি নিয়ে লোকাল প্রেসকে ডেকে বা মিডিয়াকে ডেকে যদি করা যায় ভালো, নেতাজির স্ট্যাচুর তলায়, নইলে নিজেরাই সোশ্যাল নেটওয়ার্কে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করতে অনুরোধ করবো। জন আলোড়ন সৃষ্টি একটা আমাদের করতে হবে, কারণ আমাদের তো রাজনীতিকদের কাছে তখন জনগণ রূপে যখন জনসমর্থন থাকবে এবং আইনের পথ চিঠিপত্রের পথ অবশ্যই হচ্ছে, কাজ উন্নত হবেই, বিভিন্ন নাম আমরা পেয়ে গেছি সেগুলো আমরা যথাস্থানে যেখানে যেখানে যা যা বলেছি সেই অনুযায়ী হবে, কিন্তু আগে যে যেখানে আছেন যেভাবে আছেন যার যেরাম সমর্থন দল মত নির্বিশেষে, আমি আবার বলেছি যারা বিজেপি করেন তাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে সত্যটা জানানো, যারা তৃণমূল করেন তাদের দেশের স্বার্থে তাদের সত্যটা তাদের নেতৃত্বকে জানানো, যারা বামপন্থী করেন দেশের স্বার্থে সত্যটা প্রকাশ করা দরকার, দেশবাসী তাদের আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। এই মুভমেন্টটা আমরা এরকম ভাবে চালাবো, এই স্নোবল এফেক্টের মতো আস্তে আস্তে সবার কাছে ছড়িয়ে দিতে হবে, এটা জেলায় গ্রামে সব জায়গায় নিজেদের মতো করে করবো। এখন আমরা জানি এই বৃত্তের বাইরে অনেকে আছে, অনেকে ইতস্তত করছে কেন এটাই যাবো, কেউ বলছেন অখণ্ড ভারত চাই, কেউ বলছেন কমনওয়েলথ, ঠিক আছে নেতাজির ব্যাপারে, কিন্তু আমাদের আবার স্মরণ করতে হবে নেতাজির উপরে চরিত্র হন, নেতাজির উপরে আঘাত, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের উপর আঘাত,
ভারতের বৈপ্লবিক চেতনার উপরে আঘাত, শহীদ কুলের অপমান। নেতাজিকে যারা বিশ্বাস করে প্রাণ দিয়েছিল, হিন্দু মুসলিম শিখ ঈসাই, যাদের আত্মা হাহাকার করছে শান্তি পাই, ইম্ফল কোহিমা রণাঙ্গনে যাদের পড়ে রয়েছে, মিস মালয়েশিয়ার মির থেকে শুরু করে নীলগঞ্জ, আমাদের ঝিকারগাছা, বিভিন্ন জায়গায় আম্বালার জেলে, বিভিন্ন জেলে যেখানে ফাঁসি দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় লিস্ট আমরা পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবে না এবং আমাদেরও ক্ষমা করবে না কেউ। আমরা মনের কাছ থেকে ক্ষমা পাবো না যদি নেতাজির প্রতি মিথ্যাচারকে আমরা সরাতে না পারি। আর এটাই আমাদের গোল্ডেন আওয়ার, এটাই আমাদের সুবর্ণ সুযোগ যে সরকার হঠাৎ স্বীকৃতি দিয়ে বসলো কেন নেতাজি কন্যা, নেহরু যেটা ভয় পেয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী কেন এটা করলেন জানি, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই করেননি, জেনে শুনে করেননি, একে জানানো আমাদের প্রত্যেকের কর্তব্য। এটাই তোমার মাধ্যমে গতিসত্ত্ব সমস্ত বন্ধুদের উপস্থিত বলবো, আপনারা করুন, ফেসবুকে ঝড় তুলুন, ঝড় তুলুন, এটা কোনো ব্যক্তিগত আমার আপনার নয়, এটা সবার, সমস্ত নেতাজি প্রেমীর মানুষের এই জায়গাটা, কোনো সংকীর্ণতা ঝেড়ে ফেলুন, যাদের মধ্যে ইতস্ততা আছে, জয়ন্তবাবু এটা কেন করছেন, এরা করছে, বোধিসত্ত্ব করছে, অনর্ঘ করছে, এরা করছে, বিপ্লব করছে, কৌশিক করছে, আরো অনেক সব নাম আছে, সোমা করছে, ব্রহ্মচারী শ্রদ্ধা করা করছে, এরা কেন করবে, এটা সবার, এটা আমার আপনার সবার, আমাদের এটা যদি দেশের ঋণ, মাতৃ ঋণ বলি, পিতৃ ঋণ বলি, দেশের প্রতি ঋণ যদি বলি, এটা আমাদের তাই, সেই ঋণ পরিশোধের আমাদের সময়, এটা এই ঋণ পরিশোধের জন্য আমাদেরকে ছাপিয়ে পড়তে হবে যে কোনো উপায়ে। তথ্য আমাদের হাতে আছে, আমার কাছে আছে, ফেসবুকে আছে, বহু যারা সমস্ত অ্যাক্টিভিস্ট যারা আমরা একসঙ্গে আছি প্রত্যেকের কাছে আছে, বোধিসত্ত্বর কাছে আছে, আপনারা চেনেন, জানবেন, আমরা লিঙ্ক দিয়ে দেবো, পৌঁছে যাবেন, প্রিন্ট আউট করে নিন, পাঠান, যেখানে দেখান, অবিশ্বাসীদের বিশ্বাস করান। আবার বলছি, বিবাহ করা অন্যায় নয়, কিন্তু বিবাহ যখন তার আড়ালে যখন চক্রান্ত থাকে, ছাই বর্ষ প্রতিষ্ঠার কোনো মতলব থাকে, লুটপাট আধীনদের সম্পত্তি লুটপাতের কুমতলব থাকে, ওয়ার ক্রিমিনাল করার কুমতলব থাকে, সেই মতলবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের জাতীয় কর্তব্য। হ্যাঁ, নিশ্চয়ই, একদম। আর আরেকটি কথা আমি বলবো, যে যেটি যেটা যে বিষয়টা সব সময় হয়, তা হলো জয়ন্ত স্যারের সাথে ফোনেই কথা হোক বা অনলাইন ইন্টারঅ্যাকশনই হোক, তথ্য সমৃদ্ধ আলোচনা সবসময় স্যারের কাছ থেকে আমরা পাই, তথ্য বিভিন্ন তথ্য আমরা সবসময় পাই স্যারের কাছ থেকে। আজকেও যারা এই প্রোগ্রামটি দেখেছেন, আমি শিওর যে তারাও আজকে অনেক বিষয়ে সমৃদ্ধ হয়েছেন এবং বিভিন্ন যে কমেন্টস গুলো আসছে তাতে তাই প্রমাণিত। আর আমি আশা করি স্যার আগামী দিনেও আরো অন্য একটি টপিক নিয়ে নেতাজির বিষয়ে বা হিস্ট্রির বিষয়ে আমরা আরেকবার একই এই প্ল্যাটফর্মে আমরা আমাদের দেখা হবে। আর আপনার এই অভিযানে, এই অভিযানকে আমি আপনার বলবো না, আমাদের দেশের সকলের, নেতাজি অনুরাগী আমাদের সকলের অভিযান, এবং এই অভিযানে আমরা সকলেই আপনার সাথে আছি এবং আমরা নিজেরাও যথেষ্ট চেষ্টা করব যে কিভাবে কাজটি করা যায়। স্যার আজকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, জয় হিন্দ। শেষ কথা বলি, আগামী 23 জানুয়ারির আগে এই নেতাজির নামে যে কলঙ্ক করা হয়েছে, এই কলঙ্ক মোচনের শপথ যত আমরা নিতে পারি, এই আমাদের আগামী 23 জানুয়ারির আগে আমরা এটা করবো। খুব ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা, জয় হিন্দ, জয় হিন্দ।